প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, তাই না? হ্যাঁ, আশা করছি তোমরা আমার সাথে যুক্ত হয়ে পড়ছো আস্তে আস্তে। জাকির স্পিসিস স্পেশালের পক্ষ থেকে আমি কিবিএস স্যার তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আজকের এই রাত্রিকালীন ক্লাসে। নিশ্চয় তোমরা আমাকে শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ। আমরা আজকে নতুন একটি টপিক পড়ব, তার আগে তোমাদের কোনো কথা আছে কিনা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জাহিদ হাসান, সাজ্জাদ ইবনে সাইদ, মিনা আক্তার, কানিজ ফারাহ, সারা, আবু তালেব, হাসান সাইফ, উম্মে হাবিবা, হ্যাঁ সবার পক্ষ থেকে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আমি ভালো আছি, সুস্থ আছি, আর আপনাদের সামনে যখন আসি তখন আরো ভালো থাকি, মন ভালো হয়ে যায়। আশা করছি আপনারাও ভালো আছেন। তো আমরা আজকে যে টপিকটি পড়ব এর নাম হচ্ছে বাক্য প্রকরণ। দেখেন কি পড়ব আমরা আজকে? পড়ব বাক্য প্রকরণ। জি, বাক্য প্রকরণ, তাই না? খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বাক্য প্রকরণ। আর অনেকেই আচ্ছা, আরবি শব্দের গল্প নাই, বাপ্পি ফার্সি শব্দের তো আছে। হ্যাঁ, ফার্সি শব্দটা আছে, কাজে আমি যেহেতু দুটো পড়তে বলিনি, যেখানে একটা পড়তে বলেছি, কাজে ফার্সিটা বলেছি আর কি। ঠিক আছে, তাহলে ফার্সি গল্প আকার আছে পড়বেন স্যার, সাহিত্য কোর্সটা করবেন কিন্তু? হ্যাঁ সাহিদ, সাহিত্য কোর্সটা করব বাবা স্যার। প্রাকৃত এবং অপভ্রংশ সম্পর্কে জানতে চাই, প্রাকৃত অপভ্রংশ সম্পর্কে জানতে চাইলে আপাতত জানানো যাচ্ছে না, সাহিত্যের ক্লাসে গেলে আমি একটু কথা বলবো। আপনারা রোজ আপনার ফ্যান হয়ে গেছে স্যার, আমি তো সৌভাগ্য, তাই না? আমি নায়ক না হয়ে অনেক ফ্যান পেয়ে যাচ্ছি, তাই না? শিক্ষক হয়ে যে অনেক ফ্যান পাচ্ছি, ফ্যান তো সাধারণত হিরোদের হয়, হিরো আলম, তারপরে শাফিক খান, হ্যাঁ এদের। তো আমি যে শিক্ষক হয়ে আপনাদের মধ্যে এত বাঘা বাঘা শিক্ষার্থীদের ফ্যান হিসেবে পাচ্ছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আচ্ছা হ্যাঁ, আমার জন্য অপেক্ষায় থাকেন, আমি অপেক্ষায় থাকি কখন আপনাদের সামনে আসব। হ্যাঁ, ধন্যবাদ, ধন্যবাদ শিক্ষার্থীরা। তাহলে আমরা পড়াশোনা শুরু করি। আমরা আজকে যে টপিকটি পড়ছি সেই টপিকটি শিরোনাম দিয়েছি কি বাক্য প্রকরণ। হ্যাঁ, একটু লিখে ফেলি আমরা, আমরা পড়াশোনা শুরু করে দেই। জি, বাক্য প্রকরণ। সাহিত্য নিয়ে একটা কোশ্চেন ছিল ফরজানামো, আলম থাকলে দ্রুত করে ফেলবেন, ঠিক আছে, দ্রুত করে ফেলবেন ফরজানা, যদি কোনো প্রশ্ন থেকে দ্রুত করবেন, কারণ আমি কিন্তু ক্লাসে যাব, কারণ অনেকে বিরক্ত হয়, অনেকে প্রশ্ন শুনতে চায় না, কারণ তারা সরাসরি টপিকে যেতে চায়। পার্থ দাস, আরবি ফার্সি গুলিয়ে যাচ্ছে সব, আরবি ফার্সি গুলিয়ে যাবে না, সে কৌশল তুমি কতদিন বলেছি, কেমন করে গুলিয়ে যাবে না সেটা আমি বলেছি। রাশেদ তন্ময়, বাকি ক্লাসগুলো করতে পারেননি, বাকি ক্লাসগুলো দেখে নেবেন, জাকির বিসিএস এ ঢুকলে বাকি ক্লাসগুলো সব কি রাখা আছে ভিডিও আকারে, একটু দেখবেন ভাই দয়া করে, ঠিক আছে, সব ওখানে লাইভের মতোই আছে ক্লাসগুলো, একটু দয়া করে দেখে ফেলবেন। তো ঠিক আছে, তাহলে আমরা লেখেন টপিকটা, লিখে ফেলেন বাক্য প্রকরণ, লেখেন টপিকটা, লেখেন বাক্য প্রকরণ। রেনেসা ফার্সি না মাহবুব আলম, আমি কতদিন লিখে দিয়েছি ভাই ফরাসি, আপনি ফার্সি কেন লিখছেন মাহবুব আলম? তুর্কি না ফার্সি? ফার্সি না ভাই,
ফরাসি রেনেসা ফরাসি শব্দ আনোয়ার হোসেন কোর্স তো আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে জি হ্যাঁ ফারজানা ইসলামের প্রশ্ন পুঁথি সাহিত্য আর লোকসাহিত্য এটার পার্থক্য কি কোনো পার্থক্য নাই সবই লোকসাহিত্য পুঁথি সাহিত্য লোকসাহিত্যের একটি অংশ সবই বাংলা গান এই গানের কোনটা ভাটিয়ালি কোনো ভাওয়ায়া কোনটা নজরুল কোনটা রবীন্দ্র কোনটা লালন বুঝা গেছে ফারজানা ইসলাম লোকসাহিত্য একটা অংশ পুঁথি সাহিত্য বুঝতে পারলেন একটা অংশ কবি গান একটা অংশ হচ্ছে ময়মনসিংহ গীতিকা সবই লোকসাহিত্য সব লোকসাহিত্য কিন্তু লোকসাহিত্যের একটা নির্দিষ্ট অংশ হচ্ছে পুঁথি সাহিত্য যে কোনো পার্থক্য নাই লোকসাহিত্য অনেক বিশাল আর লোকসাহিত্যের একটা অংশ হচ্ছে কি পুঁথি সাহিত্য জি ওকে থ্যাংক ইউ শেষ তো করবো আচ্ছা একটা ভালো প্রশ্ন পেয়েছি যে প্রশ্নটার জন্য আমি ওয়েট করছিলাম জি শিক্ষার্থী বন্ধুরা আচ্ছা বাক্য প্রকরণ আমি যত লিখেছি তবে তার আগে একটি আমি এই কোশ্চেনটার জন্য ওয়েট করছিলাম যাতে কেউ করে কিনা আমি এই কথাটা যেতে চাচ্ছিলাম দেখেন একটি শব্দ হচ্ছে হেড আর একটি শব্দ হলো পণ্ডিত হেড পণ্ডিত ভালো করে খেয়াল করেন হেড পণ্ডিত এই হেড পণ্ডিত এই যে মাহবুব আলম এই যে বোকার মতো হ্যাঁ বিসিএস কোচিং করে এরকম আনস্মার্ট স্টুডেন্ট তো আমার হলে চলবে না মাহবুব আলম করবেন বিসিএস কোচিং আর আনস্মার্ট এত আনস্মার্ট হলে হবে না বুঝা গেছে অগ্রদূতে কে আছে প্রভাত বাংলায় কে আছে সন্ধ্যা বাংলায় কে আছে এটা তো ভাই আপনাকে জিজ্ঞেস করিনি আমি আমি বলেছি যে আপনি যদি কোনো কনফিউজ হন কোনো ডাউট হন তাহলে আপনি অভিধান দেখবেন আপনি কোথায় কি পেয়েছেন এটা দেখে আমার কি লাভ বলেন আপনি যদি বলেন স্যার আমি বাংলা একাডেমির অভিধানে পেয়েছি সেটা আমি শুনবো আপনি এটা অমুক বই পেয়েছেন ওসব অগামগা বই দিয়ে আমার কি কাম জি অগ্রদ বুঝেন নাই আপনি আরো অনেক বাজারে অগামগা জগা খিচুড়ি মার্কা বই আছে সেসব বই কি পেলেন এটা দিয়ে তো আমার হবে না ভাই আমি তো একটা পরিষ্কার কথা একটা বলেছি বলে দিয়েছি যে আপনারা যদি কোনো ডাউট হয় কোনো কনফিউশন তাহলে একটি সমাধান বাংলা একাডেমি বাংলা একাডেমি যা বলবে সেটা মেনে নেবেন কাজে অন্য কোনো বই কি আছে এটা শুনতে গেলে তো আপনি পাঁচটা বই পড়লে পাঁচ রকম তথ্য পাবেন তো সেটা শুনতে গেলে কি আমার চলবে বলেন জি আচ্ছা তো হেড পণ্ডিত একটি শব্দ তো হেড হচ্ছে ইংরেজি হেড হচ্ছে কি ইংরেজি আর পণ্ডিত কোন ভাষার শব্দ আমি একটি সূত্র দিয়েছি আমি একটি সূত্র দিয়েছি সেই সূত্র অনুযায়ী দেখবেন এটি হচ্ছে কি তৎসম পণ্ডিত যে মূর্ধন্য ন আছে কিংবা মূর্ধন্য নয় ড হ্যাঁ যুক্ত ব্যঞ্জন তাহলে ইংরেজি আর তৎসম এই যে হেড পণ্ডিত এই শব্দটাকে বলা হয় মিশ্র বা সংকর শব্দ কি বলা হয় মিশ্র বা সংকর ভালো করে শোনেন দুটি ভিন্ন ভাষার শব্দে একসাথে মিশে যদি মিলে যদি একটি শব্দ তৈরি হয় সেই শব্দকে বলা হয় মিশ্র বা সংকর শব্দ ক্লিয়ার তাহলে হেড পণ্ডিত কি ধরনের শব্দ মিশ্র শব্দ সংকর শব্দ কোন কোন ভাষার মিশ্রণ প্রশ্ন হবে কোন কোন ভাষার মিশ্রণ তার উত্তর দেবেন কি ইংরেজি প্লাস তৎসম যদি বলে হেড মৌলভি হেড মৌলভি কোন কোন ভাষার মিশ্রণ তাহলে হেড ইংরেজি মৌলভি হচ্ছে ফার্সি তাহলে ইংরেজি প্লাস কি ফার্সি তাহলে এই শব্দগুলিকে আমরা কি বলছি মিশ্র বা সংকর শব্দ বুঝতে পেরেছেন এইরকম বেশ কিছু শব্দ আছে একটি হলো শাক সবজি শাক সবজি প্রশ্নটা একজন করেছেন ফাতেমা আক্তার ধন্যবাদ ফাতেমা আপনাকে তো শাক সবজি শাক তৎসম শব্দ শাক কি তৎসম বা সংস্কৃত শব্দ আর সবজি হচ্ছে ফার্সি শব্দ তাহলে শাক সবজি কোন কোন ভাষার মিশ্রণ তৎসম প্লাস কি ফার্সি একইভাবে হাট বাজার হাট আর কি বাজার তাহলে হাট তদ্ভব বাজার হচ্ছে ফার্সি বা বাংলা প্লাস ফার্সি কোনো ভেদ আছে না তদ্ভব গুলিকে বলা হয় কি বাংলা বা খাঁটি বাংলা বাংলা প্লাস ফার্সি এইভাবে হেড পণ্ডিত হেড মৌলভি হ্যাঁ শাক সবজি রাজা বাদশাহ রাজা বাদশাহ রাজা বাদশাহ ঠিক আছে তাহলে রাজা তৎসম শব্দ বাদশাহ হচ্ছে ফার্সি শব্দ
তৎসম প্লাস কি ফার্সি ক্লিয়ার তাহলে রাজা হচ্ছে তৎসম আর বাদশাহ ফার্সি শব্দ তাহলে রাজা বাদশাহ কি জাতীয় শব্দ মিশ্র বা সংকর শব্দ কোন কোন ভাষার মিশ্রণ তৎসম প্লাস ফার্সি তাহলে আমি কি বোঝাতে পেরেছি হ্যাঁ যে এরকম কিছু শব্দ আছে ফাতেমা আক্তার আপনাকে ধন্যবাদ অর্থাৎ আমরা কিছু শব্দ বললাম যে আরবি কিছু শব্দ ফার্সি কিছু শব্দ তৎসম কিছু শব্দ তাই না ওলন্দাজ ইত্যাদি কিন্তু কিছু শব্দ আছে দুটি ভিন্ন ভাষা শব্দের জোড়া দুটি ভিন্ন ভাষার শব্দের জোড়া এই ধরনের শব্দকে বলা হয় কি মিশ্র বা সংকর শব্দ ঠিক আছে প্রশ্ন করবেন ফাতেমা প্রশ্ন করতে ভয় নাই কিন্তু আপনার রেফারেন্স দেন যে সেটা আমি বিরক্ত হই স্যার অমুক বই দেখলাম তমুক বই দেখলাম এই রেফারেন্স আপনার মনে প্রশ্ন করলে প্রশ্ন অবশ্যই অ্যাকসেপ্ট করব আমি প্রশ্ন খুবই পছন্দ করি অবশ্যই প্রশ্ন করবেন না বুঝলে বুঝা গেছে কিন্তু স্যার আপনি বললেন এই আরেক জায়গায় দেখলাম এটি হবে না এরকম প্রশ্ন হবে না স্যার অমুক জায়গায় কেন এটা দেওয়া আছে ওই জায়গায় কেন দেওয়া আছে ওটা যে বইতে লিখেছে তার ব্যাপার বুঝা গেছে যদি আমার কোনো কথা নিয়ে ডাউট হয় বিমত হয় কোনো বিষয় নিয়ে বিভ্রান্তি হয় তাহলে একমাত্র আপনাকে যাইতে হবে কোথায় বাংলা একাডেমির অভিধানের কাছে ঠিক আছে জি আচ্ছা এবার তাহলে আমরা চলে গেছি বাক্য প্রকরণে দয়া করে আপনারা লিখে ফেলেন বাক্য প্রকরণ জি তাহলে প্রকরণ শব্দের অর্থ কি শিক্ষার্থী বন্ধুরা গতদিনও বলেছিলাম শব্দ প্রকরণ যখন পড়ায় তাই না তাহলে প্রকরণ শব্দের অর্থ প্রকারভেদ প্রকরণ শব্দের অর্থ কি প্রকরণ শব্দের অর্থ প্রকারভেদ মানে বাক্য প্রকরণ মানে কি বাক্যের প্রকারভেদ ঠিক আছে আচ্ছা বাক্যের প্রকারভেদ তো প্রথমে আমাদের জানতে হবে বাক্য কি প্রথমে জানতে হবে বাক্য কি আচ্ছা বাক্য কি আচ্ছা এক বা একাধিক এক বা একাধিক শব্দ কি পাশাপাশি বসে যদি বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে এক বা একাধিক অনেকে শুধু বলছেন কতগুলো শব্দ পাশাপাশি বসে না কতগুলো শব্দ না যদি একটা দিয়ে মনোভাব প্রকাশ পায় তাও কিন্তু কি বাক্য হবে ঠিক আছে যাও এসো দাঁড়াও এগুলো এক একটা কিন্তু কি বাক্য বুঝতে পারলেন চলো আয় আয় এটি কিন্তু শব্দ না এটা বাক্য তার মানে আমরা এক কতগুলি শব্দ পাশাপাশি বসে না আমরা কি বলবো আমরা বলছি যে এক বা একাধিক এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যদি বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে কি তাকে বাক্য বলে সাইফুল ইসলাম আপনি তাহলে আমার ক্লাস করেননি সাইফুল আপনি আমার ক্লাস করেননি হ্যাঁ এটাই তো ঝামেলা ক্লাস তো করতে হবে ভাই আমি কিন্তু ক্লাসে বলেছিলাম যে আমার বইয়ে যদিও চীনা মানে লেখা আছে কিন্তু এটি জাপানি যে আমি কতদিন বলেছি আপনি ক্লাস করেন না অথচ ক্লাস না করলে কেমন হবে বলেন আমি গত ক্লাসে বলে দিয়েছি যে আমার বইয়ে সম্পান চীনা দেওয়া আছে কিন্তু সম্পান হচ্ছে জাপানি শব্দ ক্লাসে বলেছি তো ভাই ক্লাসে ক্লাসে বলে দিয়েছি জি আচ্ছা তাহলে বাক্য প্রকরণ এখন আমরা প্রকরণে যাব হ্যাঁ প্রকরণ মানে প্রকারভেদ প্রকরণ মানে আমি বলেছি কোন বিষয় নিয়ে যদি কনফিউজ হন আমি একটি কথা গতদিন একটু স্পষ্ট করে বলেছি কোন শব্দ নিয়ে আমার বইয়ে একটা মিস্টেক থাকতে পারে অন্য কোনো বইয়ে মিস্টেক থাকতে পারে তো যদি আপনি ডাউট হন কনফিউজ হন বা কোনো মতদ্বৈততা হয় তাহলে অবশ্যই কি বাংলা একাডেমির অভিধানে শব্দের উৎসটা দেখবেন এই কথাটা আমি কই কই করে বলেছি কিন্তু আপনি তো অভিধান কিনবেন অভিধান নাই আপনি অন্য কিছু করবেন বান্ধবীকে গিফট দিবেন তাই না কেক খাওয়াবেন ফুচকা খাওয়াবেন নিয়ে ঘুরবেন রিক্সে করে কিন্তু অভিধান একটা কিনবেন না তো বিজনেস ক্যাডার কেমনে হবেন বলেন আচ্ছা বাক্যকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে বাক্যকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে গঠনগত
একটিকে বলা হয় গঠনগত আর একটিকে বলা হয় অর্থগত। বাক্য প্রধানত দুই প্রকার, বাক্য প্রধানত কি দুই প্রকার, একটি গঠনগত আর একটি অর্থগত। গঠনগত ভাবে বা গঠন অনুসারে বা গঠনের ভিত্তিতে বাক্য তিন প্রকার, কি কি লেখেন, সরল, জটিল বা মিশ্র এবং যৌগিক। গঠনের ভিত্তিতে বা গঠনগত ভাবে বা গঠন অনুসারে বাক্য কয় প্রকার, বাক্য হচ্ছে তিন প্রকার, কি কি, সরল, জটিল বা মিশ্র এবং যৌগিক। অর্থগত ভাবে বা অর্থ অনুসারে বা অর্থের ভিত্তিতে বাক্য কয় প্রকার, পাঁচ প্রকার, ঠিক আছে, কি কি, বিবৃতিমূলক বাক্য, প্রশ্নবাচক বাক্য, আদেশ বা অনুজ্ঞাসূচক বাক্য, ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য এবং বিশ্বাসূচক বাক্য। গঠনগত ভাবে বা গঠন অনুসারে বাক্য তিন প্রকার, সরল বাক্য, জটিল বা মিশ্র বাক্য এবং যৌগিক বাক্য। অর্থগত ভাবে বা অর্থানুসারে অর্থের ভিত্তিতে বাক্য পাঁচ প্রকার, বিবৃতিমূলক বাক্য, প্রশ্নবাচক বাক্য, আদেশ বর্ণিকা সূচক বাক্য, ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য এবং বিশ্বাসসূচক বাক্য। এখন দেখেন, আমরা এখানে মূলত আসব, এটি আমাদের মূল আলোচনা, তবে এখান থেকে আমরা একটু ফিনিশ করে এটা দেখব, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন এখান থেকে দুই টাইপের কোশ্চেন হবে, দুই টাইপের কোশ্চেন, কি কোশ্চেন, দুটো জিনিস আপনাকে শিখতে হবে, সিফ দুটো জিনিস, একটা হলো বাক্যগুলি চেনা আর একটা রূপান্তর, সিফ দুটি ঘটনা, এই চ্যাপ্টারটি থেকে আমাদের দুটি কাজ, একটা বাক্য চেনা আর একটা রূপান্তর। হয়তো পরীক্ষা বলবে নিচের কোনটি অনুজ্ঞামূলক বাক্য, নিচের কোনটি বিশ্বাসসূচক বাক্য, নিচের কোনটি ইচ্ছাসূচক বাক্য, কোনটি বিবৃতিমূলক বাক্য, কিংবা একটা বাক্য দিয়ে বলবে এটি কি জাতীয় বাক্য, একটা বাক্য দিয়ে বলবে এটি কি জাতীয় বাক্য। তাহলে আমাদের এই দুটো কাজ, একটা বাক্যকে চেনা আর একটি কি রূপান্তর করা, ঠিক আছে। এখন দেখেন চেনা, এই চেনা যদি আমাকে চেনাইতে হয় তাহলে বুঝতে হবে আপনার তার মার কিছু নাই, সব কাটা। এই যে এটা কিন্তু আপনাদের পড়া না, এটা হচ্ছে কি ক্লাস ফাইভ এর পড়া, কিন্তু বিসিএস এর সিলেবাসটা এমন যে একদম কি ওয়ান থেকে কি একদম মাস্টার্স পর্যন্ত, এটা কিন্তু বিসিএস এর সিলেবাস। যদি তাই না হতো তাহলে ওই কবিতা কি আসতো, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমার যেন ভালো হয়ে চলি, কার লেখা, পাখি সব করে রব রাতে পোহাইলো কাননে কুসুম করে সকলে ফুটিল, আসে না পরীক্ষায়, কেন আসে জানেন, কেন আসে, কারণ আপনার পড়া হলো বিসিএস এর সিলেবাস হচ্ছে একদম ওয়ান থেকে শুরু করে একদম মাস্টার্স পর্যন্ত। এটি কিন্তু আসলে এই লেভেলের ছাত্রের পড়া না, এটি হলো ফাইভ সিক্স লেভেলের পড়া, কিন্তু যেহেতু আমাদের বিসিএস এর সিলেবাস মানে পিছনের পড়া গুলি, সেই জন্য আমি বলছি। তো আমি একটা সিম্পলি বোঝাই, নিজের কোনটি প্রশ্নবোধক বাক্য, তো এইটা কি আমি শেখাবো তারপরে আপনি শিখবেন, এটা হবে কখন নাই, নিচের কোনটি প্রশ্নবোধক বাক্য এটা আপনি কি সাইজ দেখে বুঝে নেবেন, সাইজ 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 দেখে বোঝেন না কোনটা কি মাল, দেখে বোঝেন না জি এটা ঝগড়া, এটা মাল, এটা ভালোই আছে, এটা ভালো, হ্যাঁ এটা সহজ সরল, এটা নরম সরল, এটা তো বেয়ার্দ, হ্যাঁ এটা আমরা চেহারা দেখে বলি না,
কোনটি প্রশ্নবোধক বাক্য বা প্রশ্নবাচক বাক্য, বাক্যের সাইজ বলে দেবে যে এটা কি প্রশ্নবাচক বাক্য, নাকি আমি লিখে দিব আর আপনি কি মুখস্থ করবেন? হ্যাঁ, আর আরো সবচেয়ে সহজ একটা বুদ্ধি, একেবারে সিম্পল, একটা অন্ধ বুঝতে পারবে কোনটি প্রশ্নবোধক কথা, যে বাক্যের শেষে কি থাকবে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, যে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে সেটা নাম প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য যতক্ষণ না থাকবে ততক্ষণ প্রশ্নবোধক বাক্য হবে, প্রশ্নবোধক চিহ্ন না থাকলে জিন্দগিতে সেটি প্রশ্নবোধক বাক্য হবে না। নিচের কোনটি প্রশ্নবোধক বাক্য যেখানে কি প্রশ্নবোধক চিহ্ন থাকবে? জি, কোনটি বিশ্বাসিত বাক্য? এই বিশ্বাসিত বাক্য কোনটি? হ্যাঁ, এটা কি আপনি আমি পড়াবো বোঝাবো লিখে দিব, হ্যাঁ যে বাক্যের দ্বারা বিশ্বাস প্রকাশ করা হয় এটা লিখবেন আর রুমিকে মুখস্থ করবেন? হ্যাঁ, যে বাক্যের দ্বারা বিশ্বাস প্রকাশ করে তাকে বিশ্বাসিত বাক্য বলে। হাই 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 আমি কি স্বপ্ন শুনবো, হাই আমি কি স্বপ্ন শুনবো, এইভাবে আমি লিখে দিব আপনি মুখস্থ করবেন কি আর উত্তর দিবেন? কখনোই হবে না ভাই। তাহলে বুঝতে হবে আপনার বিসিএস তো দূরে থাক, প্রাইমারি চাকরি অ্যাডমিশন তো দূরে থাক, ম্যাট্রিকে পড়ার যোগ্যতা আপনার নাই। জি, সাইজ সাইজ বিশ্বাসযোগ্য বাক্য সাইজ দেখে আপনাকে উত্তর দিতে হবে, যে বাক্যের দ্বারা বিশ্ব প্রকাশ করা হয়, যে বাক্যের দ্বারা কি, যে বাক্যের দ্বারা বিস্ময় প্রকাশ করা হয়, বিস্ময় সে বিষয় পজিটিভ হতে পারে, বিষয় কি নেগেটিভ হতে পারে, বুঝতে পারলেন? হ্যাঁ জি, আহ কি সুন্দর সেটি যেমন বিষয়, ছি কি বান্দর সেটি একটা বিষয়, বুঝতে পেরেছেন? জি, আহ কি মিষ্টি এটিও বিষয়, ছি কি তিতো এটিও বিষয়, অর্থাৎ বিষয় পজিটিভ নেগেটিভ যেকোনো কিছুই ঘটতে পারে। এটা নিয়ে আমার বলার কিছু নাই আসলে। ওকে, ইচ্ছা বা প্রার্থনা, ইচ্ছা যে বাক্য দ্বারা ইচ্ছা বা প্রার্থনা করা হয় কি করা হয়, ইচ্ছা বা প্রার্থনা, ইচ্ছা বা, হ্যাঁ যে গুড, আরো সহজ বুদ্ধি কি থাকবে, এই যে বিশ্বাসযোগ্য, এই যে কোনো কিছু দেখার দরকার নাই, হ্যাঁ তাই না, কি হবে এই বিশ্বাসযোগ্য চিহ্ন থাকবে। বিশ্বাসযোগ্য চিহ্ন যদি থাকে তাহলে আমরা সাইজ দেখে বুঝে নেব কি বিশ্বাসযোগ্য বাক্য। জি আচ্ছা, তাহলে বিশ্বাসযোগ্য নিয়ে আমার অনেক কথা বলার দরকার নাই, প্রশ্নবাচক কথা বলার দরকার নাই। ইচ্ছা বা প্রার্থনা যে বাক্যের দ্বারা ইচ্ছা বা প্রার্থনা করা হয়, যে বাক্যের দ্বারা কি ইচ্ছা বা প্রার্থনা, ইচ্ছা কি, আমি যদি আলিয়া ভাটকে পেতাম, তাই না? তাহলে এটি কি জাতীয় বাক্য? ইচ্ছা, ইচ্ছা। আমার যদি পাখির মতো ডানা থাকতো, আমি যদি আকাশে উঠতে পারতাম, তাই না? আপনাদের ইচ্ছা কি, আমি যদি বিশেষ ক্যাডার হতে পারতাম, আমি যদি ঢাবিয়ান হতে পারতাম, তাই না? এই তো এরকমই তো, হ্যাঁ তাহলে আসবে পরীক্ষা, যে আমি যদি বিশেষ ক্যাডার হতে পারতাম, এটি কি জাতীয় বাক্য? তাহলে উত্তর কি, ইচ্ছা বা প্রার্থনা, আল্লাহ তোমার মঙ্গল করুন, তুমি চিরজীবী হও, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, খোদা তোমার মঙ্গল করুন, খোদা তোমার সহায় হন, এগুলো কি বলছি আমরা, ইচ্ছা বা প্রার্থনা। ইচ্ছারই গভীরতর রূপটা হচ্ছে প্রার্থনা। ইচ্ছা যখন গভীর হয়, ইচ্ছা যখন গভীর হয় তখন কি, তখন প্রার্থনা হয়। রাফায়েত হোসেন, আমি যদি তাহিরি হতাম, আমি যদি জুয়েল কিবরিয়া না হয়ে অনন্ত জুয়েল হতাম, তাই না? কিংবা হিরো আলম হতাম। জি আচ্ছা, তাহলে ইচ্ছা বা প্রার্থনা এর মধ্যে পড়ার কিচ্ছু নাই, শুধু চেহারা দেখবেন, সাইজ দেখবেন, আপনি উত্তর দিবেন, ঠিক আছে? ইচ্ছা বা প্রার্থনা। আচ্ছা, এখানে একটা ঝামেলা আছে, ইচ্ছা বা প্রার্থনা, তবে অভিশাপ, এই প্রার্থনা দুই প্রকার, একটা পজিটিভ প্রার্থনা, একটা নেগেটিভ প্রার্থনা, একটি পজিটিভ প্রার্থনা, একটি কি নেগেটিভ প্রার্থনা, জাহিদ হাসান আমিন, একটি পজিটিভ আর একটি কি নেগেটিভ,
জি ফাতেমা আক্তার, আমি ওইদিকে যাব, জি জি ওইদিকে যাবো বলেই দিয়েছি, আমি সরল জটিল যৌগিকের দিকে যাব, এটুকু শেষ করে। জি তো নেগেটিভ প্রার্থনা দুই রকম, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। আল্লাহ তোমার মঙ্গল করুন, এটিও প্রার্থনা, আর কি তুই গোল্লায় যা, তুই মর, কাঠবিড়ালি তুই মর, তুই কসু খা, পরীক্ষা প্রশ্ন, কাঠবিড়ালি তুই মর, তুই কসু খা, কি জাতীয় বাক্য, বুঝতে পারলি? তাহলে প্রার্থনা, তাহলে প্রার্থনা আপনার মঙ্গল চাই, কল্যাণ চাই, সেটিও প্রার্থনা। মর পাপিষ্ঠ গোল্লায় যাও, মর তুই কসু খা, এগুলো প্রার্থনা, নেগেটিভ প্রার্থনা, ক্লিয়ার? জি সেটা নিজের প্রার্থনা, একটা পজিটিভ প্রার্থনা, একটা নেগেটিভ, কিন্তু প্রার্থনা, ইচ্ছা বা প্রার্থনা। বিবৃতিমূলক বাক্য, দেখেন যে বাক্যের দ্বারা সাধারণ কোনো ঘটনার বর্ণনা দেওয়া হয়, একটু লিখে নিতে পারেন, যে বাক্যের দ্বারা সাধারণ কোনো ঘটনা, সাধারণ কোনো ঘটনার বর্ণনা, এটা কেমন? পাখি উড়ে, তো পাখি যে উড়ে তো আমার কি, আমার কোনো সমস্যা আছে পাখি উড়লে? না, আমার কোনো সমস্যা নেই, পাখি উড়ছে উড়ে, নদী বয়ে যায়, ছেলেরা বল খেলে, তাই না, রহিম তাস খেলে, বাবা বাজারে যায়, মিনা গান গায়, তো নদী যে বয়ে যায় আমার কি সমস্যা কেন? আমি নদীকে বয়ে যেতে বলেছি, তাহলে আমি কি নদীকে নিষেধ করেছি? নদী নদীর মতো বয়ে যাচ্ছে, আমি শুধু সেটাকে কি করছি, দেখছি আর বর্ণনা করছি। মিনা যে গান গায়, আমার কোনো সমস্যা আছে গান গা? বর্ণনা, ডিসক্রিপটিভ, বুঝতে পারলে? বাংলায় বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স, কি বলা হয়? অ্যাসার্টিভ, বর্ণনামূলক, বিবৃতিমূলক। পাতা পড়ে, বৃষ্টি ঝরে, ফুল ফোটে, হ্যাঁ, ছেলেরা হেঁটে যায়, ঠিক আছে, এগুলো কি? বিবৃতিমূলক। এখন যে মিনা গান গায়, আমি যদি মিনাকে গান গাওয়া শেষ করেছি, মিনাকে যদি বলি মিনা আর একটি গান গাও, মিনা একটা গান গাও, প্লিজ মিনা, প্লিজ প্লিজ একটা গান গাও, আদেশ মূলক গান, মিনা শুনছে না, মিনা ব্যাধ দেবে না, গান গা, এক থাপড়ে তো গান ছেড়ে দেবো, গান গা তাড়াতাড়ি গা, তাও আদেশ মূলক গান। আদেশ মানে শুধু আদেশ না, কি কি আদেশ মানে? আদেশ, উপদেশ, অনুরোধ এবং নিষেধ, এই জন্য এটা নাম মূলক বাক্য। নিষেধ কোনকে? আদেশ মূলক বাক্য। আদেশ মূলক বাক্য মানে শুধু আদেশ না ভাই, কি কি? চারটা জিনিস, কি কি? আদেশ, উপদেশ, অনুরোধ এবং নিষেধ। আদেশ, উপদেশ, অনুরোধ এবং কি? নিষেধ, সব মিলেই কি? আদেশ মূলক গান। বইটি দাও, আদেশ মূলক গান, দয়া করে বইটি দাও, অনুগ্রহ করে বইটি দাও, সেটি আদেশ, দয়া করে এদিকে এসো, অনুগ্রহ করে পড়তে বসো, আয় পড়, পড় এখন, সেটিও আদেশ, অনুগ্রহ করে পড়ো, সেটি বইটা দাও, এটিও আদেশ, দয়া করে বইটি দাও, অনুগ্রহ করে বইটি দাও, সেটিও আদেশ। আদেশ মানে শুধু আদেশ না, এই জন্য যেটির নাম হচ্ছে অনুজ্ঞা, মানে থাকবে অনুজ্ঞা কেন? আদেশ মানে শুধু আদেশ না, আদেশ অনুজ্ঞা মানে হলো আদেশের মধ্যে কি কি আছে? আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ। ওদিকে যেও না, রোদে ঘোরাঘুরি করো না, ঠিক আছে, মন দিয়ে পড়াশোনা করো, বাজে ছেলেদের সাথে মিশো, তাই না? এগুলো উপদেশ, উপদেশ। তাহলে নিচের কোনটি আদেশমূলক বাক্য, নিচের কোনটি আদেশমূলক বাক্য, তাহলে বুঝবেন আদেশমূলক বাক্য মানে আসলে আদেশমূলক না, চার রকমের বাক্য আদেশমূলক, কি কি? আদেশ, উপদেশ, অনুরোধ এবং কি? নিষেধ। তাহলে আদেশ হলেও আদেশ, উপদেশ হলেও আদেশ, অনুরোধ হলেও আদেশ, প্রার্থনা হলেও কি? আদেশ। তাহলে ছেলেরা তাস খেলে কি জাতীয় বাক্য? ছেলেরা তাস খেলে বিবৃতিমূলক, ছেলেরা তাস খেলে, খেলো তেমন কি, কিন্তু আমি যদি বলি হ্যাঁ ছেলেরা তাস খেলো না, তেমন বাড়ি যাও খেলো না, আদেশ। যদি বলো ভাই প্লিজ ভাই আল্লাহ তোমার লাগে তাস খেলিস না, তাও আদেশ, আদেশ বলুন। হ্যাঁ, তো আদেশ মানে আদেশ এবং অনুরোধ। এই হচ্ছে আমাদের, এখন বিবৃতিমূলক বাক্যটা দুই প্রকার, বিবৃতিমূলক বাক্যটা দুই প্রকার, একটিকে বলা হয় অস্তিবাচক।
আরেকটিকে বলা হয় নেতিবাচক। বিবৃতিমূলক বাক্যটা দুই প্রকার, অস্তিবাচক এবং কি নেতিবাচক, অস্তি এবং নেতি। অস্তিবাচক বাক্যকে বলা হয় হ্যাঁ বোধক বাক্য, নেতিবাচক বাক্যকে বলা হয় না বোধক। একে আবার বলা হয় সদর্থক বাক্য, একে আবার বলা হয় অন্যার্থক বাক্য। বিবৃতিমূলক যে বাক্য, মিনা গান গাই, মিনা গান গায় না, বাবা বাজারে যায়, বাবা বাজারে যায় না, বৃষ্টি হয়, বৃষ্টি হয় না। বিবৃতি দুই রকম, অস্তি বা নীতি। অস্তিবাচককে বলা হয় হ্যাবোধক, হ্যাবোধককে বলা হয় সদর্থক, মানে যাহা অস্তি তাহাই হ্যাবোধক, তাহাই সদর্থক। আসবে নিচের কোনটি সদর্থক বাক্য, নিচের কোনটি সদর্থক, তাহলে আপনাকে বুঝতে হবে সদর্থক মানে কি। পরীক্ষা করে যে জটিল করবে প্রশ্ন, আসলে হ্যাঁ বোধক বললেই তো হতো, কিন্তু পরীক্ষা জটিল করে কি বলছে, নিচের কোনটি সদর্থক। সদর্থক মানে হ্যাঁ বোধক, হ্যাঁ বোধক মানে অস্তি। নেতি মানে না বোধক, না বোধক মানে কি নয়ার্থক। ঠিক আছে, লোকটি পাপি, ছেলেটি ছেলেটি হচ্ছে কি, লোকটি পাপি। আচ্ছা, এই লোকটি পাপি, এটি কি জাতীয় বাক্য বলেন তো দেখি। লোকটি পাপি কি জাতীয় বাক্য, কেউ কেউ কমেন্টস করেন তো, লোকটি পাপি, ছেলেটি অসৎ, কি জাতীয় বাক্য কমেন্টস এ দেখতে চাচ্ছি, কি জাতীয় বাক্য লোকটি পাপি। তাহলে ওই যে একই কথা, কি জাতীয় বাক্য মানে তো দুটো কাজ, একটু চেনার একটা রূপান্তর, লোকটি পাপি ছেলেটি অসৎ, কি জাতীয় বাক্য বলেন, কমেন্টস এ দেখতে চাচ্ছি, কোনো কমেন্টস আসছে না কেন। না আমি তো ভাই সরলে যাইনি, শোভন পাল আমি সরলে যাইনি ভাই। বিবৃতি তো অস্তি না নেতি, হাই গাধা গাধিরা, অস্তি না নেতি, বিবৃতি না রে বাবু, অস্তি না নেতি, অস্তি নাকি নেতি, সবাই দিচ্ছে বিবৃতি বিবৃতি বিবৃতি। আচ্ছা, আমি আসলে জানতে চেয়েছি অস্তিবাচক না নেতিবাচক, অস্তিবাচক নাকি নেতিবাচক। বিবৃতি নেগেটিভ, নেতিবাচক। থ্যাংক ইউ, ওকে থ্যাংক ইউ। আচ্ছা, ম্যাক্সিমাম দিয়েছেন নেতিবাচক, ম্যাক্সিমাম দিয়েছেন নেতিবাচক, দু একজন দিয়েছে অস্তিবাচক। আচ্ছা থেমে যান, দুটোই অস্তি, দুটোই অস্তি, নেতিবাচক না, থামেন থামেন, নেতিবাচক না, গুড, ইশরাত মিতু, অস্তিবাচক অস্তিবাচক হ্যাবদ, নেতিবাচক না ভাই, থেমে যান থামেন, হ্যাঁ অস্তিবাচক। এখন যারা নেতিবাচক দিয়েছেন তারা কেন নেতিবাচক দিয়েছেন, এই যে পাপি, এই যে অসৎ, জি পাপি অসৎ, এগুলো নেতিবাচক শব্দ, নেতিবাচক কি শব্দ, বাক্যটা নেতিবাচক। থামেন ভাই, থামেন থামেন, আমি যারা অনেকেই নেতিবাচক যারা দিয়েছেন, বেশিরভাগ সংখ্যক নীতি দিয়েছেন, 80% নীতি দিয়েছেন, 80-85% 15% হয়তো অস্তি দিয়েছেন। তো লোকটি পাপি ছেলেটি অসৎ, এগুলি একটাও নেতিবাচক না, সবই অস্তিবাচক, সবই কি অস্তিবাচক। আমি আবার বলছি, শব্দটা নেতিবাচক, পাপি শব্দটা নেতিবাচক, অসৎ শব্দটা নেতিবাচক, বেয়াদব শয়তান হারামজাদা, ঠিক আছে খাটাস, শব্দটা নেতিবাচক শব্দটা, কিন্তু বাক্য নেতিবাচক না ভাই। বাক্য নেতিবাচক হতে হলে বাক্যের সাথে কি লাগবে, না নেই নয়ে নয়ে চিহ্নগুলি থাকতে হবে।
বাকি সূত্রে কি কি লাগবে না নয় নহে না নয় নহে নে এই শব্দগুলো লাগবে শব্দ নীতি দিয়ে বাক্য নীতি হবে না আমরা তো নীতিবাচক শব্দ বলছি না শুধু নীতিবাচক বাক্য যত খারাপ শব্দ আছে যত জঘন্য শব্দ আছে বাক্যে বলবেন বাক্য নীতিবাচক হবে না বাক্য নীতিবাচক হবে কখন যখন বাক্যের মধ্যে না নয় নয় নেই থাকবে ক্লিয়ার তাহলে লোকটি পাপি ছেলেটি অসৎ মেয়েটি বদ তামিমা খারাপ অসৎ এগুলো দিয়ে কি নাসির দুষ্ট এগুলো দিয়ে বাক্য নীতি হবে না বাক্য নীতি হতে হলে বাক্যের সাথে কি লাগবে না নেই নহে নয় ক্লিয়ার এখন লোক পাপি এটাকে আমরা বললাম মস্তি আছে তাহলে নেতিবাচক করবো তাহলে দুটো কাজ আমাদের বলেছে একটা হলো কি চেনা তাহলে চেনার ক্ষেত্রে কিন্তু ভুল করে ফেলেছেন তাহলে চিনতে গিয়ে কিন্তু কি চিনতেই ভুল রূপান্তর করবেন কেমনে তাই না খুব তো ভেবেছিলেন যে কোনো ব্যাপার না খালি আসুক তুস তুস করে ফেলাবো হ্যাঁ উস্তি নেতি কোনো ব্যাপার হলো তাহলে সাইজ দেখবার উত্তর দিব তাই না কিন্তু কাম হয়নি দেখেছেন ম্যাক্সিমাম উত্তর আমি কেন উত্তরটা নিয়েছি ইচ্ছা করে যে আপনারা আপনারা দেখেন কমেন্টস গুলো অধিকাংশের বেশি কি আচ্ছা রাশেদ তো নয় লোকটি পাপি নয় মহাভুল এটা মহাভুল রাশেদ তো নয় লোকটি পাপি নয় এটি এই বাক্যের নেতিবাচক হয়নি না রাশেদ তো নয় হয়নি এই বাক্যের নেতিবাচক হয়নি বাবা এই বাক্যের নেতিবাচক হয়নি কেন হয়নি আমি বলেছি লোকটি পাপি আর আপনি বলছেন লোকটি পাপি নয় তাহলে আপনি কি আমার বাক্য বললেন না নিজের বাক্য বললেন আমি আপনাকে বাক্য দিলাম লোকটি পাপি আর আপনি বললেন লোকটি পাপি নয় তাহলে বাক্য তো চেঞ্জ করে দিলেন বাক্য রূপান্তরের ক্ষেত্রে খেয়াল করতে হবে বাক্যের অর্থের পরিবর্তন ঘটানো যাবে না পরীক্ষক যে বাক্য দিয়েছে ওই বাক্যের অর্থকে ঠিক রাখতে হবে বুঝা গেছে কাজে লোকটি পাপি নয় না লোকটি নিষ্পাপ নয় লোকটি নিষ্পাপ নয় না নেই নয় নয় লাগাতে হবে কিন্তু বাক্যের অর্থের পরিবর্তন ঘটানো যাবে না তাহলে ছেলেটি অসৎ আবার এই যে দেখেন সুমন পাল আবার লিখলো ছেলেটি লোকটি নিষ্পাপ হ্যাঁ এ আবার কোন অগারে এই সুমন পাল অগার আমি বললাম লোকটি পাপি আর তুই বললি লোকটি নিষ্পাপ তাহলে কি অর্থ ঠিক থাকলো এই সুমন পাল গাধা বল আমি বললাম লোকটি পাপি আর তুই বললি লোকটি নিষ্পাপ তাহলে কি আমার কথা ঠিক থাকলো না রে বাবা লোকটি নিষ্পাপ নয় রে গাধা লোকটি পাপি তাহলে বলতে হবে লোকটি নিষ্পাপ নয় হ্যাঁ লোকটি নিষ্পাপ নয় ছেলেটি অসৎ তাহলে বলতে হবে ছেলেটি সৎ নয় গুড ছেলেটি সৎ নয় পাহাড় দূরে তাই না এটি একটি অস্তিবাচক বা অস্তিবাচক তাহলে নেতিবাচক কি হবে নেতিবাচক পাহাড় নিকটে নয় পাহাড় কাছে নয় যদি বলো পাহাড় দূরে নয় তাও হবে না যদি বলো পাহাড় নিকটে তাও পাহাড় নিকটে নয় পাহাড় দূরে নেতিবাচক কি পাহাড় নিকটে নয় এই কাজটি করা তার সম্ভব না এই কাজটি করা তার সম্ভব না তাহলে দেখেন ওই যে না দিয়েছে মানে নেতিবাচক এই কাজটি করা তার সম্ভব তাহলে অস্তিবাচক কি হবে এই কাজটি করা তার কি অসম্ভব এই কাজটি করা তার অসম্ভব পরীক্ষা আসবে এমন হৈমন্তী কিছু বলিল না হৈমন্তী কিছু বলিল না হ্যাঁ রাশেদ তার নয় এবার ঠিক আছে এই কাজটি করা অসম্ভব হৈমন্তী কিছু বলিল না কি হবে
হৈমন্তী নিশ্চুপ থাকলো, হৈমন্তী নীরব থাকলো, হৈমন্তী নির্বাক থাকলো। হৈমন্তী কিছু বলিল না, এটা নেতিবাচক বস্তুবাচক। হৈমন্তী নীরব থাকলো, নিশ্চুপ থাকলো, চুপচাপ থাকলো, ঠিক আছে। জেলে নৌকার আলোগুলো এখনো জ্বলছে, জেলে নৌকার আলোগুলো এখনো জ্বলছে। জেলে নৌকার আলোগুলো এখনো জ্বলছে, তাহলে এটা অস্তিবাচক বাক্য, তাই না? তাহলে কি হবে, যে নৌকার আলোগুলি এখনো কি নেভেনি, যে নৌকার আলোগুলো এখনো জ্বলছে, অস্তিবাচক বাক্য। নেতিবাচক কি, যে নৌকার আলোগুলো এখনো নেভেনি, এখন জ্বলছে মানে এখনো নেভেনি। গণেশ কাজ করে কম, গণেশ কাজ করে কম, তাহলে গণেশ বেশি কাজ করে না। গণেশ কাজ করে কম মানে গণেশ বেশি কাজ কি করে না, তাহলে গণেশ কাজ করে কম অস্তিবাচক বাক্য। নেতিবাচক গণেশ বেশি কাজ করে না। শহীদদের মৃত্যু নেই, শহীদদের মৃত্যু নেই, কি জাতীয় বাক্য, নেতিবাচক বাক্য, নেতিবাচক যে নেই। তাহলে অস্তিবাচক কি হবে, শহীদরা অমর, শহীদরা কি অমর, শহীদরা অমর, শহীদদের মৃত্যু নেই, শহীদরা অমর। আমরা কোথাও যাব না, আমরা শহীদরা মৃত্যু না, ইস্তিহাদ সাব্বির হয়নি, শহীদরা মৃত্যু না, শহীদ শহীদদের মৃত্যু নেই, শহীদরা অমর, শহীদরা অমর, শহীদরা অমর। আমরা কোথাও যাব না, তাহলে নেতিবাচক বাক্য, আমরা কোথাও যাব না, নেতিবাচক। অস্তিবাচক কি হবে, আমরা এখানে থাকবো, আমরা এখানে থাকবো, আমরা এখানে থাকবো। বাবা বাড়ি নেই, রাশেদ তো আমরা এক জায়গায় থাকবো না, আমরা এখানে থাকবো, আমরা কোথাও যাবো না মানে আমরা এখানে থাকবো। বাবা বাড়ি নেই কিভাবে বলে, এটা নেতিবাচক বাক্য নিশ্চয়ই, যে না নেই নয় আছে, তাহলে বাবা বাড়ি নেই, তাহলে এটা অস্তিবাচক কি হবে, বাবা বাথরুমে গেছে নাকি, হ্যাঁ বলেন, বাবা বাড়ি নেই, তাহলে বাবা বাড়িতে অনুপস্থিত, বাবা বাড়িতে অনুপস্থিত, বাবা বাবা বাড়ির বাইরে, বাবা বাড়ির বাইরে, বাবা বাড়িতে কি অনুপস্থিত, বাবা বাড়ি নেই, তাহলে বুঝতে পারছো বাবা বাড়ির বাইরে, বাবা বাড়িতে কি অনুপস্থিত।
পাপ করো না। এবার আমি দেখতে চাই কমেন্টস, জি পাপ করো না, এর অস্তিবাচক কি হবে লেখেন, পাপ করো না এর অস্তিবাচক কি হবে লেখেন, আমি দেখবো কিন্তু কমেন্টস কিন্তু দেখছি, পাপ করো না বলেন, এটা নেতিবাচক করো না, এর অস্তিবাচক কি হবে, নমিতা বিশ্বাস লিখলেন পুণ্য করো না, পাপ থেকে বিরত থাকতে বলেছে, পুণ্য করতে বলেনি, পুণ্যি করো, পাপ থেকে বিরত থাকো, গুড, আপনাকে পুণ্য করতে তো বলেনি ভাই, পাপ করো না মানে পাপ করা থেকে বিরত থাকো, গুড, থ্যাংক ইউ। পাপ করা থেকে বিরত থাকো, তাহলে লোভ করো না, লোভ করো না, তখন আর বলেন না যে অলোভ করো, হ্যাঁ লোভ করো না মানে অলোভ করো তাই বলেন না, ঠিক আছে, কি বলবেন, লোভ করা থেকে বিরত থাকো, লোভ থেকে বিরত থাকো, ঠিক আছে, হিংসা করো না, তাহলে কি বলবেন, হিংসা করা থেকে বিরত থাকো, ক্লিয়ার, নিজ দায়িত্বে প্র্যাকটিস করতে হবে ভাই, আমি শুধু আপনাকে আলো দেখাবো, আমি শুধু আপনাকে পথ দেখাবো, আপনাকে বিষয়টা বুঝিয়ে দিব ব্রেনে এবং অন্তরে ঢুকিয়ে দিব, কিন্তু আপনাকে নিজের চেষ্টায় কি এগুলো জাগিয়ে রাখতে হবে, হ্যাঁ আমি তো বললাম যে আমি চাইলে এখন সারাদিন ধরে এই উদাহরণ লিখতেই থাকবো, বলতেই থাকবো, লিখতেই থাকবো, বলতেই থাকবো, তাই কি হবে না, হ্যাঁ আমি তো একটা বুঝিয়ে দিলাম, আচ্ছা এখন আমরা মূল যাবো আমাদের, আচ্ছা এখন প্রশ্নবোধক, সরি অস্তিবাচক না বাচক না, সে প্রশ্নবোধক আসতে পারে, কি আসতে পারে, প্রশ্নবোধক, ঠিক আছে, যেমন বাবা বাড়ি নেই, এটিকে বলবে প্রশ্নবোধক করো, মানে পরীক্ষক যে কি করবে, হ্যাঁ যাবো বাপ্পি যাচ্ছি এদিকে, বাবা বাড়ি নেই, বাবা বাড়ি নেই, এটাকে আপনাকে বলবে কি প্রশ্ন, প্রশ্নবোধক বাক্য নিচের কোনটি, বাবা বাড়ি নেই এর প্রশ্নবোধক রূপ নিচের কোনটি, মানে এর আগে আমরা অস্তিত্বকে নীতি বললাম, নীতি বস্তু বললাম, পরীক্ষক এবার কি চেয়েছে, প্রশ্নবোধক চেয়েছে, তাহলে আমরা প্রশ্নবোধক কিছু কারণে কি হবে উত্তর, কি কি হবে লেখেন দেখি, দু একজন সবাই লিখেন না, যারা আগে আগে লিখবেন তারা দ্রুত লেখেন, যারা দ্রুত লিখতে পারেন তারা লেখেন, জি সালামুন কবির, আমি হচ্ছে পাঞ্জিরি, থ্যাংক ইউ, বাবা কি বাড়ি আছে, একজন লিখেছেন বাবা কি বাড়িতে আছে, বাবা কি বাড়িতে নেই, একজন লিখেছেন বাবা কি বাড়িতে আছে, একজন লিখলেন বাবা কি বাড়িতে নেই, লিখতে হবে কি বাবা কি বাড়ি আছে, হ্যাঁ থ্যাংক ইউ, আপনার অনেকে বুঝেছেন থ্যাংক ইউ, অর্থাৎ নেই থাকলে, দেখেন একজন প্রশ্ন করছে বাবা কোথায়, না রে গাধা বাবা কোথায় না, এই বাক্যটাকে প্রশ্ন করতে হবে, এই বাক্য দিয়ে প্রশ্ন করতে হবে, ইলিয়াস হোসেন বাবা কি বাড়িতে নেই, না বাবা হয়নি, বাবা কি বাড়িতে নেই না, এইখানে তো ক্যারিশমা, এখানে কি ক্যারিশমা, নেই থাকলে আছে করতে হবে, নেই থাকলে আছে, প্রশ্ন করতে হলে কি লাগাতে হবে, কি লাগাতে হবে আর কি, নেই থাকলে আছে লিখতে হবে, আছে থাকলে নেই লিখতে হবে, এইটুকু ক্যারিশমা, প্রশ্নবোধক করতে হলে কি লাগাবেন কি, এবং সতর্কতা তো অতি সতর্ক, কয় দীর্ঘকাল দিলে লিখতে হবে না, আপনাকে পরীক্ষা বিভ্রান্ত করবে, কয় দীর্ঘকাল, প্রশ্নবোধক বাক্যের কি রসিকার, প্রশ্নবোধক বাক্যের কি রসিকার, তাহলে বাবা বাড়ি নেই, তারপর তো বাবা কি বাড়ি আছে, আর যদি বাক্যটি হতো বাবা বাড়ি আছে, বাবা বাড়ি আছে, এটি যদি হতো বাক্য বাবা বাড়ি আছে, তাহলে বলতে হতো বাবা কি বাড়ি নেই,
নেগেটিভ ইন্টারোগেটিভ বুঝেন নাই নেগেটিভ ইন্টারোগেটিভ পজিটিভ ইন্টারোগেটিভ এরকম ভাবে ইংরেজিতে আপনারা তো ইংরেজি ভালো বুঝেন বাংলায় গিয়ে খালি বুঝেন না বুঝতে পারছেন আমি ভাত খাবো আমি ভাত খাবো তাহলে প্রশ্ন করবো কিভাবে আমি কি ভাত খাবো না আমি ভাত খাবো তার প্রশ্ন কি আমি কি ভাত খাবো না আর আমি ভাত খাবো না তার প্রশ্ন কি আমি কি ভাত খাবো কেন এমন হয় জানেন কেন এমন হয় ভালো করে শুনেন একটা জিনিস বোঝাচ্ছি ভালো করে বোঝেন আমি যা বোঝাবো বুঝেন যারা বুঝতে পারেন এখনো যাদের বুঝতে সমস্যা হচ্ছে তারা একটু খেয়াল করবেন কথাটি কেন এরকম হচ্ছে আমি একটু মজার কথা বলে তাহলে শুনেন ধরেন আপনি মেসে থাকেন বা হোস্টেলে থাকেন হলে থাকেন বাড়ি গেছেন অনেকদিন পর বাড়ি গেছেন তো বাড়িতে গেলে মা পিঠা তৈরি করেছে মা পিঠা তৈরি করেছে তো সবাইকে খেতে দিয়েছে আপনাকে দিচ্ছে না সবাইকে পিঠা দিচ্ছে আপনাকে দিচ্ছে না আরে কেন আজব ব্যাপার আপনি এতদিন পর বাড়িতে গেলেন সবার আগে আপনাকে দিবে তাই না বলবো ওরে আমার সোনা কতদিন কিছু খাওনি মেসে কি খাইছো না খাইছো সোনা চেহারাটা শুকাই মেসে একটু বেশি করে দাও আপনাকে দিবে তো আপনাকে বাদে অন্যদেরকে দিচ্ছে এবার মেজাজ কেমনে ঠিক থাকবে আপনি মাকে গিয়ে প্রশ্ন করবেন কি প্রশ্ন করবেন বলেন তো আমি কি পিঠা খাবো বলবেন বলবেন আমি কি পিঠা খাবো না আপনি মাকে বলবেন না যে মাকে প্রশ্ন করতে চান তাহলে আপনি বলবেন না যে আমি কি পিঠা খাবো না কি বলবেন আমি কি পিঠা খাবো না তার মানে আমি কি পিঠা খাবো না এর মানে কি আমি খাবো আমি কি পিঠা খাবো না প্রশ্ন যদি না দিয়ে হয় তাহলে বুঝতে হবে মনোভাব কি হ্যাঁ মা আপনাকে পিঠা খেতে দিচ্ছে কিন্তু আপনার খেতে ইচ্ছা করছে না তাহলে মাকে কি বলবেন জানেন প্রশ্ন করতে চান মাকে কি বলবেন আমি কি পিঠা খাবো আমি কি পিঠা খাবো মানে আমার খাবার ইচ্ছা নাই আমি কি তোমাকে ভালোবাসি না আমি কি তোমাকে ভালোবাসি না এর মানে কি বাসি না না বাসি আমি কি তোমাকে ভালোবাসি না মানে আমি ভালোবাসি তুমি কি আমাকে ভালোবাসো তুমি কি আমাকে ভালোবাসো না এই জন্য বলে তুমি কি তুমি ভালোবাসো না তাই না দিয়ে প্রশ্ন করেছি আমি কি তোমাকে ভালোবাসি না তার মানে ভালোবাসি আর তুমি কি আমাকে ভালোবাসো না তুমি আমাকে আসলে কি আমি কি তোমাকে চাই না তুমি যা চাও আমি কি তাই দেই না তুমি যা চাও আমি কি তাই দেই না আর আমি যা চাই তুমি কি তাই দাও মানে তুমি দাও না আমি যা চাই তুমি কি তাই দাও মানে তুমি দাও না তুমি যা চাও আমি কি তাই দেই না মানে আমি দেই বুঝা গেছে মনোভাব মনোভাব যদি পজিটিভ হয় প্রশ্ন না দিয়ে মনোভাব পজিটিভ প্রশ্ন না দিয়ে আর মনোভাব নেগেটিভ প্রশ্ন কি হ্যাঁ দিয়ে এটা বুঝবে জি বুঝা গেছে ভালো করে শুনে খুব মজার জিনিস তাই না জি আপনি বিসনেস কার্ড হতে যদি পারেন আত্মবিশ্বাস থাকে আমি বিসনেস কার্ডার হব আপনার যদি আত্মবিশ্বাস থাকে আমি বিসনেস কার্ডার হব তাহলে আপনি কি বলবেন জানেন প্রশ্ন করবেন আমি কি বিসনেস কার্ডার হব না আমি কি বিসনেস কার্ডার হব না মানে হব আর যদি আপনার মনে দুর্বলতা থাকে হওয়ার ইচ্ছা মানে হওয়ার সম্ভাবনা থাকে তাহলে বলবেন আমি কি বিসনেস কার্ডার হব আমি কি বিসনেস কার্ডার হতে পারবো আমি কি বিসনেস কার্ডার হতে পারবো মানে আর আমি কি বিসনেস কার্ডার হতে পারবো না আমি কি বিসনেস কার্ডার হতে পারবো না মানে পারবো না মানে অবশ্যই পারবো আর আমি কি বিসনেস কার্ডার হতে পারবো প্রশ্ন যখন হ্যাঁ দিয়ে তাহলে বুঝতে হবে না আর প্রশ্ন না আমি কি পারবো না আমি কি যাবো না আমি কি খাবো না মানে কি খাবো স্যার কাজে বুঝতে পেরেছেন তো প্রশ্ন খেয়াল করতে হবে বাড়ি যাও বাড়ি যাও
বাড়ি যাও, তাহলে বাড়ি যাওয়াটা কি বিবৃতি, সরি বিবৃতি না, কি অনুজ্ঞা, আদেশ অনুজ্ঞা, বাড়ি যা, বাড়ি যাওয়াটা কি আদেশ অনুজ্ঞা। এখন এটাকে বলবে বিবৃতি, করো বিবৃতি, আদেশ অনুজ্ঞা বলবে বিবৃতি, তাহলে কি হবে এবার একটা সাবজেক্ট দিতে হবে, সে বাড়ি যা, বাড়ি যাও এটা আদেশ অনুজ্ঞা, তাহলে বলতে হবে কি সে বাড়ি যায়। আমি বলেছি এস এম আসাদ কি হবে না কি হবে, ভাই প্রশ্নবোধকে রসইকার হবে, প্রশ্নবোধক কি রসইকার, প্রশ্নবোধক কি রসইকার, জি। আর কি আর কি এর মধ্যে পার্থক্য প্রথম ক্লাস বা দ্বিতীয় ক্লাসে বলে দিয়েছি, দুটো কি আছে, হ্যাঁ আমি যখন বাক্য প্রশ্নবোধক করবো তখন রসইকার দিব, তো দীর্ঘইকার দিতে হবে সেই ক্ষেত্রে প্রশ্নটা আলাদা, সেটা আমি দ্বিতীয় নম্বর লেকচারে একটু দেখবেন। বাংলাদেশকে ভালোবাসো, বাংলাদেশকে ভালোবাসো অনুজ্ঞা, উপদেশ বা অনুরোধ জায়গা, বাংলাদেশকে ভালোবাসো, এটা হলো অনুজ্ঞা সূচক বাক্য। বিবৃতিমূলক বাক্য কি, বাংলাদেশকে ভালোবাসা উচিত, বাংলাদেশকে ভালোবাসা উচিত, বাংলাদেশকে ভালোবাসা উচিত, ঠিক আছে। এরকম কিছু বাক্য আছে যেগুলো আপনার অনুজ্ঞামূলক, কিন্তু সেগুলোকে কি করবে বিবৃতিমূলক দিতে পারে, দিতে পারে খুব কম হঠাৎ দিতে পারে, সেগুলো এবার বিবৃতিমূলক করবে। তবে আমরা মূল আলোচনায় যাবো এখন, আমাদের আজকের মূল আলোচনা কিন্তু এগুলি না, এগুলো আমাকে দেখিয়ে রাখলাম, আপনাকে প্র্যাকটিস করবেন। আমাদের মূল আলোচনা এখন কি সরল জটিল যৌগিক, আমাদের আজকের মূল আলোচনা আসলে কি সরল জটিল এবং যৌগিক, আমরা সেদিকে যাবো, তাহলে আবার সেটা দেখেন সরল জটিল যৌগিক, দ্রুত লিখবেন কারণ এটি আমাদের মূল টপিক, সরল জটিল যৌগিক। দুটো কাজ একই কাজ, ওই রকমই কাজ কিন্তু অ্যাকশন কিন্তু একই রকম, কি তাই না, যাকে পাবেন অ্যাকশন একই রকম না, কি যাকে দেখেন অ্যাকশনটা একই রকম, না লাভ হই তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তাই না, সব একই তো ডায়লগ, প্রাইমারিতেও দিয়েছেন, হাই স্কুলেও দিয়েছেন, কলেজেও দিয়েছেন, ভার্সিটিতেও দিয়েছেন, কি চেঞ্জ হয় ডায়লগ, অ্যাকশন কি চেঞ্জ হয়, সব তো একই রকম অ্যাকশন, তাই না, যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, আই লাভ ইউ, তোমার মতো আমি জীবন একটাও কি দেখিনি, এই তো একটাই তো ডায়লগ, একই রকম আমাদের ব্যাকরণের পড়া সব একই রকম, ওখানে কি করলাম কি চিনবো আর রূপান্তর, চেনা রূপান্তর, চেনা রূপান্তর, এখানে একই কাজ, চেনা রূপান্তর, চেনার রূপান্তর, তাহলে প্রথমে চেনা আমি চিনবো, সরল বাক্য লেখেন একটি সমাপিকা ক্রিয়া, একটি সমাপিকা ক্রিয়া, একটি সমাপিকা ক্রিয়া, জটিল বাক্য দুইটি সমাপিকা ক্রিয়া, জটিল বাক্য দুইটি সমাপিকা ক্রিয়া, যৌগিক বাক্য দুইটি সমাপিকা ক্রিয়া, সরল বাক্য একটি সমাপিকা ক্রিয়া, জটিল বাক্য দুইটি সমাপিকা ক্রিয়া, যৌগিক বাক্য দুইটি সমাপিকা ক্রিয়া। জি মাহমুদা নাবিলা, জি আপনার প্রশ্নের উত্তর অটো পেয়ে যাবেন, অটো পাশের মতো অটো পেয়ে যাবেন, প্রণাম শুরু করি শেষ করি, জি এখন প্রশ্ন নিব না আমি, পড়ানো শেষ করলে অটো এর উত্তর পেয়ে যাবেন, ঠিক আছে, আমি তো কেবল শুরু করলাম ভাই, এখন প্রশ্ন নিব না। সরল বাক্যের একটি সমাপিকা ক্রিয়া, জটিল বাক্য দুইটি সমাপিকা ক্রিয়া, যৌগিক বাক্য দুটি সমাপিকা ক্রিয়া, এখন দেখেন এখানে ব্যাপার হলো যে সরল সমাপিকা ক্রিয়া একটা, তাহলে আমি বুঝলাম যেটি সরল বাক্য, সমাপিকা ক্রিয়া কয়টা একটা, আমি বুঝলাম সরল বাক্য, সমাপিকা ক্রিয়া যদি দুইটা হয় তাহলে জটিল বাক্য যৌগিক বাক্য, তাহলে জটিল আর যৌগিক কি এক,
না দুটা দিয়ে দুটো করে সম্পর্কের ক্রিয়া কিন্তু পার্থক্য নিশ্চয় একটু আছে পার্থক্য কি দেখেন দুটির দুটি সম্পর্কের ক্রিয়া দেখেন পরস্পর নির্ভরশীল পরস্পর নির্ভরশীল যাকে আমরা বলি কি সাপেক্ষ কি বলি সাপেক্ষ জটিলের সমাপিকা দুটি সাপেক্ষ বা পরস্পর নির্ভরশীল সাপেক্ষ বা পরস্পর নির্ভরশীল আর যৌগিকের দুটি সমাপিকা ক্রিয়া স্বাধীন বা নির্ভরশীল নয় একটি সমাপিকা ক্রিয়া তাহলে সরল বাক্য একটি সমাপিকা ক্রিয়া তাহলে কি সরল বাক্য যদি দুটি সমাপিকা ক্রিয়া হয় তাহলে জটিল হতে পারে যৌগিক হতে পারে এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে সমাপিকা দুটা একটি আরেকটির উপর নির্ভরশীল নাকি নির্ভরশীল নয় সমাপিকা দুটি একটি আরেকটির উপর নির্ভরশীল নাকি নির্ভরশীল নয় দুটো লিখে ফেলেন আমরা মুছে দেবো দিয়ে আমরা একটা অ্যাকশনে যাব আমার কাম কিন্তু শেষ আমার কাম শেষ এখন আপনাদের কাম জি বৃষ্টি হলে ময়ূর নাচে বৃষ্টি হলে ময়ূর নাচে আচ্ছা সমাপিকা ক্রিয়া মানে কি একটি ভালো প্রশ্ন আসলে আমাদের পদ প্রকরণটি পড়ানো আগে উচিত ছিল কিন্তু আমি যেহেতু পদ প্রকরণ একটা কম গুরুত্বপূর্ণ টপিক বিসিএসের জন্য এই জন্য আমি ওখানে যাইনি যে ক্রিয়া বললে আচ্ছা সমাপিকা বা অসমাপিকা একটু বুঝিয়ে নিই না হলে কিন্তু ঝামেলা হবে তাহলে একটু শোনেন আমি ভাত খাই যাচ্ছি আবার আমি ভাত খাই তাহলে এই বাক্যে ক্রিয়া আছে না নাই এই বাক্যে ক্রিয়া আছে কোনটা ক্রিয়া খাই এটা একটা ক্রিয়া আমি ভাত খেয়ে এই বাক্যে ক্রিয়া আছে না নাই আমি ভাত খাই এই বাক্যে ক্রিয়া আছে খাই আমি ভাত খেয়ে এই বাক্যে ক্রিয়া আছে কি খেয়ে আমি ভাত খাই এটাও ক্রিয়া আমি ভাত খেয়ে খেয়েটাও ক্রিয়া যখন বললাম আমি ভাত খাই তখন মনোভাবটা কি শেষ আমি ভাত খাই আমি ভাত খেয়ে এই ক্রিয়াটা বললে বোঝাই গেল যে খেয়ে পড়ার কিছু বাকি আছে যে ক্রিয়াটা বললে মনোভাবটা শেষ হয়ে যায় সেই ক্রিয়াটি সম্পিকা আর যে ক্রিয়া বলার পরে বোঝায় যায় যে এরপর আর কিছু কি বাকি আছে সেটা অসম্পিকা যে ক্রিয়া দ্বারা মনোভাব সম্পূর্ণ বা শেষে সম্পিকা আমি পদ প্রকরণে আরো ডিটেলস বুঝাই দেবো আপাতত এই বাক্য পড়ানোর জন্য একটু জানলে যথেষ্ট যে ক্রিয়া দিয়ে মনোভাব কি সেই বা সম্পূর্ণ সমাপিকা আর যে ক্রিয়া দিয়ে মনোভাব কি শেষ হয় না সেটিকে অসমাপিকা আচ্ছা এখন দেখেন আমি হাত মুখ ধুই আমি হাত মুখ ধুই তাহলে দুইটা ক্রিয়া মনোভাব শেষ হয়েছে আমি হাত মুখ ধুই মনোভাব কি আমার মনোভাব শেষ আমি হাত মুখ ধুয়ে আমি হাত মুখ ধুয়ে এখানে ধুয়েটাও ক্রিয়া কিন্তু ধুয়ে বলার পরে বোঝাই যাচ্ছে আরো কিছু কি বাকি আছে বাবা বাজারে যায় বাবা বাজারে যায় তাহলে যাইটা ক্রিয়া মনোভাব শেষ কিন্তু বাবা বাজারে গিয়ে বাবা বাজারে গিয়ে মানে বোঝাই গেল বাবা বাজারে যে গিয়ে গিয়েটা একটা কাজ কিন্তু গিয়ে কাজ এখন শেষ হয়নি বাবার বাজারে যাওয়ার পরে আরো কিছু কাজ কি বাকি আছে বুঝতে পারলেন যে ক্রিয়া বললে মনোভাবটা মোটামুটি বোঝা গেল মনোভাবটা শেষ বা বক্তার ভাব শেষ তার সপিকা আর যে ক্রিয়া বলার পরে বোঝা গেল যে আরো কিছু কি বাকি আছে আমি তোমাকে ভালোবাসি তাহলে মনোভাব শেষ আমাকে ভালোবাসি কিন্তু আমি তোমাকে ভালোবেসে কি করবো ভালোবেসে আরো কিছু মেলা কিছু বাকি আছে বুঝতে পারলেন হ্যাঁ তুমি আসবে তাহলে মনোভাব শেষ তুমি আসবে আমার ভাব শেষ আর তুমি এলে এলে কি আরো মেলা কিছু হবে কি হবে সেটা নাইবা বললাম ওকে এখন আমার প্রশ্ন বৃষ্টি হলে ময়ূর নাচে এটি কি জাতীয় বাক্য অলরেডি অনেকে দুই চারজন কমেন্টস লিখেছেন আপনারা বাক্যের একটু লেখেন আমি দেখতে চাই যদি আপনারা আগে বুঝে যান তাহলে তো আর আমার
পড়ানোর দরকার নাই যে বৃষ্টি হলো মনের নাচ। এটি কি বাক্য, সরল জটিল নাকি যৌগিক? সরল জটিল নাকি যৌগিক? সোলামান কবি লিখেছেন জটিল বাক্য, ইব্রাহিম জটিল, মাহফুজ আলম জটিল, রাইসা জান্নাত সরল, আল মাহমুদ সরল, সরল আচ্ছা গুড। এটি সরল বাক্য, কি বাক্য? সরল। শিক্ষার্থী বন্ধুরা এটি সরল বাক্য। আচ্ছা যারা জটিল বাক্য লিখেছেন, যারা লিখেছেন তাদের জন্য একটু বলি, আনমনা রহমান বৃষ্টি লিখছেন জটিল, আচ্ছা প্লিজ হ্যাঁ থেমে যান, মোহাম্মদ জাহিদ লিখছেন জটিল, থ্যাংক ইউ শিক্ষার্থী বন্ধুরা থামেন। দেখেন এখানে ক্রিয়া কয়টা আছে শিক্ষার্থী বন্ধুরা? ক্রিয়া আছে দুইটা। ক্রিয়া কয়টা? দুইটা, একটা বৃষ্টি হলে হলে আর একটা ময়ূর নাচে। বৃষ্টির কাজ হওয়া হওয়া একটা ক্রিয়া, ময়ূর নাচে দুটো ক্রিয়া, কিন্তু দুটোই কি সমাপিকা? দুটো কি সমাপিকা? না, সমাপিকা তো শুধু নাচে, বৃষ্টি হলে, বৃষ্টি হলে অসমাপিকা ক্রিয়া। তাহলে একটা অসমাপিকা, একটা হলো অসমাপিকা, আর একটা কি সমাপিকা। তাহলে এটা সমাপিকা ক্রিয়া কয়টা? সমাপিকা ক্রিয়া একটা। তাহলে এটি জটিল বাক্য না শিক্ষার্থী বন্ধুরা। আপনারা অর্ধেক লিখেছেন সরল, অর্ধেক লিখেছেন জটিল, তার মানে অর্ধেক ছাত্র বোঝেন না সরল জটিল। এই বাক্যটিতে ক্রিয়া দুইটা আছে, সমাপিকা ক্রিয়া কয়টা? একটা, ময়ূর নাচে, নাচ এটা সমাপিকা ক্রিয়া, আর বৃষ্টি হলে অসমাপিকা। আপনি ভেবেছেন স্যার বৃষ্টি হলে তো ময়ূর নাচে, এটা নির্ভরশীল। যারা জটিল দিয়েছেন তারা কেন দিয়েছেন? দিয়েছেন জটিল হয়েছে স্যার, ময়ূরের নাচ তো বৃষ্টি হওয়ার উপর নির্ভর করে, এটা ভেবে দিয়েছেন। এটা ভাবনাটা ঠিক আছে, ঘটনাটা জটিল কিন্তু বাক্যটা জটিল না। ঘটনাটা জটিল হলে হবে না, বাক্যটা জটিল হবে, বাক্য জটিল হতে কি লাগবে? আবার বলছি দশ বারোটা ক্রিয়া থাকলেও সরল বাক্যই হতে পারবে, জটিল বাক্য হতে পারবে না। যতক্ষণ না কয়টা ক্রিয়া আছে সেটা না, সমাপিকা ক্রিয়া লাগবে, সমাপিকা। আমি বই পড়ে, ভাত খেয়ে, রিকশায় চড়ে, বাজারে গিয়ে, জামা কিনে, নদীর ধারে ঘুরে, তারপরে বাড়ি যাব, সরল বাক্য। কি বাক্য? অনেক কাজ করেছে কিন্তু সরল বাক্য। কেন সরল বাক্য? এই যে আমি বই পড়ে, ভাত খেয়ে, রিকশায় গিয়ে, বাজারে গিয়ে, রিকশায় চড়ে, বাজারে গিয়ে, জামা কিনে, নদীর ধারে ঘুরে বাড়ি যাব, শুধু বাড়ি যাবো, সবই কাজ। বাড়ি যাবোটা কি সমাপিকা? বাড়ি যাবোটা সমাপিকা, আর যত আছে সবই কি অসমাপিকা। দেখো কতটা ক্রিয়া, এটা দিয়ে কিন্তু জটিল না, জটিল কি সমাপিকা ক্রিয়া কয়টা? সমাপিকা ক্রিয়া একটা। ওকে বাবা বেতন পেলে আমরা বাবা বেতন পেলে আমরা জামা কিনব, আপনি না ধন্যবাদ তোমাকেও। হ্যাঁ বাবা বেতন পেলে আমরা জামা কিনব, বাবা বেতন পেলে আমরা জামা কিনব, সরল বাক্য। কি বাক্য? সরল বাক্য। কেন সরল বাক্য শিক্ষার্থী বন্ধুরা? দেখেন এই যে বেতন পেলে জামা কিনব, দুটো ক্রিয়া, সমাপিকা ক্রিয়া একটা, সমাপিকা ক্রিয়া কোনটা? জামা কিনব। বেতন পেলে, পেলেটা কি অসমাপিকা, কাজেই ক্রিয়া একাধিক আছে কিন্তু সমাপিকা ক্রিয়া একটা, তাহলে বোঝা গেছে যে ঘটনা জটিল, এটা দিয়ে বাক্য জটিল না, বাক্য জটিল হলে সমাপিকা ক্রিয়াটা নির্ভরশীল হতে হবে, সমাপিকা ক্রিয়ার দুটো নির্ভরশীল হতে হবে। আচ্ছা এখন তাহলে আমরা সেনার ঘটনাটি শেষ করলাম মোটামুটি, পরে আবার আসবো। এখন আমি একটু রূপান্তরে যেতে চাই, বৃষ্টি হলে ময়ূর নাচে, আমরা কি করবো? এটাকে একটা রুমাল দেখে দিচ্ছি, আচ্ছা
এবার শিক্ষার্থী বন্ধু আরো মনোযোগ লাগবে, এটা কিন্তু খুবই জরুরি, পরীক্ষার জন্য অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি একটি টপিক। জি আমরা কি করব, কি করব আমরা, এটা ভালো করে মনোযোগ দিব। আচ্ছা তাহলে আমরা এটা সরল বাক্য আছে, এখন এই বাক্যটাকে কি করতে হবে, জটিল করতে হবে বা যৌগিক করতে হবে। পরীক্ষক এই বাক্যটা দিয়ে বলবে এর জটিল রূপ কোনটি বা এর যৌগিক রূপ কোনটি, কি বলবো আমরা জানি, কিন্তু দুটোর যে কোনো একটা কিছু বলবে, তাই না? তো জটিল আর যৌগিক যাই করে ভালো করে শুনবেন, যদি শোনেন ঘর মনোযোগ দিয়ে, 2 মিনিটের ক্লাস কিন্তু শেষ। ক্লিয়ার? যদি বুঝে নেন, পৃথিবীর কোন পরীক্ষক আপনাকে সরল জটিল যৌগিক থেকে আটকাতে পারেন, পৃথিবীর কোন পরীক্ষক, বাংলাদেশ তো একটা ছোট দেশ। আর যদি না বুঝেন, 5 বছর পড়বেন, 15 বছর, তারপরে বলা লাগবে অনেক সরল জটিল যৌগিক, তোরে আজও কি মনে আছে, তো তোরে আজও চিনতে পারলাম না। জি আমরা সরলকে জটিল যৌগিক যাই করে প্রথম স্টেপটা কি, ওই যে সমাপিকা একটা অসমাপিকা একটা, সেটা হবে না, আমাদের আগে কি করতে হবে, অসমাপিকাটাকে সমাপিকা করতে হবে। প্রথম কাজ অসমাপিকাকে সমাপিকা কেমনে করব, এই হোলেটাকে না দিয়ে তাহলে বৃষ্টি কি হয়, বৃষ্টি হয় মনে আছে, তাহলে নাসে তো সমাপিকা ছিলই, হোলেটাকে আমরা কি করলাম, হোলেটাকে আমরা কি সমাপিকা করলাম, বৃষ্টি হয় মনে আছে। এবার দেখেন দুটো সমাপিকা করে আছে, একটা বৃষ্টি হয় একটা মনে আছে, সমাপিকা কেমনে, ওই যে আপনি শুধু বলেন বৃষ্টি হয় তাহলে বাক্যটা হয় না, অর্থ প্রকাশ করে না, হ্যাঁ বৃষ্টি হয় অর্থ প্রকাশ করে, শুধু শুধু মনে করে না আছে। সমাপিকা মানে কি, যার নিজস্ব অর্থ আছে, সমাপিকা মানে যার নিজস্ব অর্থ আছে, দুটি স্বাধীন সমাপিকা, দুটি স্বাধীন সমাপিকা যৌগিক। কেন যৌগিক, কারণ নির্ভরশীল না, নির্ভরশীল না কেমনে বুঝবেন, আপনি তো বারবার একটা নির্ভরশীল করতেছেন, স্যার ময়ূরের নাচ তো বৃষ্টির উপর নির্ভর করে, নির্ভরশীল এইভাবে খোঁজা যাবে না, নির্ভরশীল কেমনে বুঝতে হবে, আপনি বৃষ্টি হয় শুধু বলবেন বৃষ্টি হয়, এটা বলা যায় না, যায় না বৃষ্টি হয় বলা যায়, একা একা চলতে পারবে না, বৃষ্টি হয় যদি রাগ করে চলে যায়, ময়ূর নাচে এইটুকু শুধু বলা যায় না, যায় না। অর্থাৎ এই অংশটি এই অংশটার সাথে নির্ভরশীল বা নির্ভরশীল মানে হলো নিজেই কি স্বয়ংসম্পূর্ণ, চলে যাবে জায়গা, দুটো অংশ আলাদা যদি বলেন আলাদা আলাদা অর্থ প্রকাশ করবে, যৌগিক হয়ে গেছে, মাঝখানে একটা কমা দিবেন যৌগিক, অথবা গঠনটা একটু ভালো হয় দুটোর মাঝখানে একটা যোজক, কি যোজক, যোজক দুটি স্বাধীন সমাপিকার মাঝখানে একটি কমা বা একটি যোজক, যোজক কি বৃষ্টি হয় তাই মনে আছে, বৃষ্টি হয় তারপর মনে আছে, বৃষ্টি হয় সুতরাং মনে আছে, বৃষ্টি হয় অতএব মনে আছে, এর মাঝখানে একটা যোজক আঠা, দুটি স্বাধীন সম্পিকাকে কি করব, একটা যোজকের আঠা দিয়ে যুক্ত করব, যোজকের আঠা না লাগলেও অলরেডি এইভাবে রাখলেও কি যৌগিক হয়ে গেছে, কারণ দুটি স্বাধীন সম্পিকা যখন কারণ নির্ভরশীল নয় তখন অটোমেটিক্যালি যৌগিক, এমনি রাখলে যৌগিক, কমা দিলেও যৌগিক, আর গঠনটাকে একটু সুপার স্ট্রাকচার দিতে গিয়ে আমরা এখানে একটা যোজক দিই, তাহলে গঠনটা ভালো হয়। ক্লিয়ার? আমি জটিল করতে চাই, জটিল তাহলে স্বাধীনকে পরাধীন করব না, সমাপিকাকে অসমাপিকা করব না, কিন্তু সমাপিকা জটিলও লাগবে, যৌগিকা যেমন সমাপিকা, জটিল দুটি সমাপিকা, সমাপিকাকে এবার কি করবো, নির্ভরশীল করব, নির্ভরশীল কি দিয়ে করব, সাপেক্ষ সর্বনাম, সাপেক্ষ সর্বনাম, যখন বৃষ্টি হয় তখন মনে আছে, এই যে যখন তখন, যে সেই, যিনি তিনি, যার তার, যেহেতু সেহেতু, যথাপি তথাপি, যদিও তবু, সমাপিকায় রাখতে হবে, সমাপিকা অসমাপিকা হবে না, দুটো সমাপিকায় থাকবে, সমাপিকাকে আমরা নির্ভরশীল করবো, কেমনে নির্ভরশীল করবো, শর্ত দিয়ে, শর্ত কি, অনেক শর্ত আছে যেটা অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে যখন বৃষ্টি হয় তখন মনে আছে, যেই বৃষ্টি হয় সেই মনে আছে, যেমনি বৃষ্টি হয় তেমনি মনে আছে, যেহেতু বৃষ্টি হয় সেহেতু মনে আছে, কোনো ব্যাপার না, অর্থ বোধগত ঠিক থাকবে, গঠন ঠিক থাকবে, কেমন হবে, বুঝতে পেরেছেন?
প্রথম শর্ত কি অসমাপিকাকে সমাপিকা করতে হবে, অসমাপিকাকে সমাপিকা করতে হবে, পেলে রাখা যাবে না, পেলে কে কি করবো, পেলে সমাপিকা করবো কেমনে, পাই না, পাই না কেন, পাই কেন দিব না, ওখানে যে আমরা বৃষ্টি হয় দিলাম পাই দিব না, কারণ এই যে তিনবো তিনবো ভবিষ্যতে এই সমাপিকা আছে একটা, আমরা যখন এটাকে সমাপিকা করব এইটা উল্লেখ কাজটা ঠিক রাখতে, বাক্য তো একটা, এক বাক্যে দুটো কাল আমরা দিব না, যেখানে জামা কিনবো কিনে নি কিন্তু কিনবো, তাহলে এখানে বাবা বেতন পায় আমরা জামা কিনবো, এইটাকে এই অসমাপিকাকে সমাপিকা করবো কি অনুযায়ী, এই কাল অনুযায়ী, তাহলে বাবা বেতন কি পাবে, বাবা বেতন পাবে আমরা জামা কি, বাবা বেতন পাবে আমরা জামা পাবে, জি পায় বললে কি হবে, এটা একটা কাল, এটা একটা কাল, একই বাক্যে দুটো কাল আমরা ব্যবহার করবো না, এটা অসমাপিকাকে সমাপিকা যখন করবো এই কাল অনুযায়ী, এই কাল অনুযায়ী বাবা বেতন পাবে আমরা জামা কিনবো, যৌগিক বাক্য হয়ে গেছে, কেন যৌগিক হয়ে গেছে, দেখেন কেমনে যৌগিক হলো, দেখেন বাবা বেতন পাবে, শুধু আপনি এইটুকু বলবেন বাবা বেতন পাবে, যদি একটুকু বলেন তাহলে অর্থ প্রকাশ পাবে না, বাবা বেতন পাবে, এছাড়া শুধু এইটুকু অংশ চলতে পারবে না, পারবে না, এইটুকু একে একে চলতে পারবে না, পারবে না, পারবে, বাবা বেতন পাবে, এমনি আলাদা করে বলা যাবে, কিংবা এইটুকু আমরা বলবো শুধু আমরা জামা কিনবো সেটুকু আলাদা করে বলবো, দুটো স্বাধীন সমাপিকা, কেউ কেউ হ্যাঁ দুজন পাশাপাশি আছে কিন্তু কেউ কারোর উপর নির্ভরশীল নয়, রুমমেটের মতো দুজন রুমমেট আছেন তার মানে কি আপনি ওনার উপর নির্ভরশীল না, উনি আপনার নির্ভর না, দুজন স্বাধীন সমাপিকা, এখন মাঝখানে আমরা যোজকের আঠা দিব, যোজকের দুটি স্বাধীন সমাপিকা এক বাক্যে নিয়ে আসতে গেলে কমা দিতে হবে, তো মাঝে যোজক বাবা বেতন পাবে তাই আমরা জামা কিনবো, বাবা বেতন পাবে সুতরাং আমরা জামা কিনবো, বাবা বেতন পাবে অতএব আমরা জামা কিনবো, বাবা বেতন পাবে এবং আমরা কি জামা কিনবো, এবার আমরা জটিল করতে চাই, কি করতে চাই, জটিল তো জটিল করতে চাই, সমাপিকা সমাপিকাই থাকবে, দুটো সমাপিকা, এই সম্পর্কে আমরা নির্ভরশীল করবো, কি দিয়ে নির্ভরশীল করবো, শর্ত দিয়ে, শর্ত নির্ভরশীল করবো, সমাপিকাকে নির্ভরশীল করবো কি দিয়ে, শর্ত দিয়ে, কি শর্ত দিব, যখন বাবা বেতন পাবে তখন আমরা, যখন বাবা বেতন পাবে তখন আমরা, যখন নাকি অন্য কিছু দিলে হবে না, একশো বার হবে, যেই বাবা বেতন পাবে সেই আমরা জমা কিনবো, যেমনি বাবা বেতন পাবে তেমনি আমরা জমা, যেহেতু বাবা বেতন পাবে সেহেতু আমরা জমা করব, সবই হয় অর্থ কথোকথা যদি ঠিক থাকে, স্ট্রাকচার যদি ঠিক থাকে তাহলে, এবং দেখেন এটা শুধু প্রিলিমিনারিতে না শিক্ষার্থী বন্ধুরা, শুধু প্রিলিমিনারিতে না, বুঝতে পারলেন, রিটেনেও কিন্তু এই সরল জটিল যৌগিক আসে, দেখবেন রিটেনের কোশ্চেন, এই যে সরল জটিল যৌগিক উস্তিনীতি শুধু পিলির জন্য নাকি, বিশেষ রিটেনেও কিন্তু বাক্য রূপান্তর থাকবে, বাক্য রূপান্তর করে থাকবে, খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম, যেই তার দর্শন পেলাম সেই আমরা, যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম, কি জাতীয় বাক্য দেখেন তো, জটিল বাক্য, যে যেই দিয়ে শুরু হলো, যেই যেই দিয়ে শুরু হলো, যেই সেই যিনি তিনি যার তার যথা তথা যাকে তাকে, তাই না, জটিল, এখন জটিলকে যদি আমরা কি যৌগিক করতে চাই, জটিলকে যৌগিক করবো, খুবই সিম্পল, জটিলকে যদি যৌগিক করি, মুনতাসির মামুন আই লাভ ইউ টু মাস মুনতাসির, থ্যাংক ইউ, জটিলকে যদি যৌগিক করি তাহলে সবচেয়ে সহজ কি, জটিলকে যৌগিক করবো তাহলে সমাপিকা সবই ঠিক থাকবে, শুধু যে সে কেটে দেবো, কাম শেষ, তার দর্শন পেলাম আমরা প্রস্থান করলাম,
জটিলকে যদি যৌগিক করে কিছু করা লাগবে না, জটিলকে যৌগিক করে শুধু কাম কি ওই যে শর্ত, শর্তটা কেটে দিব তাহলে যৌগিক হয়ে গেল। কিন্তু আমরা একটা সুন্দর করবো কাঠামোটা, তাহলে আঠা লাগবে, কি লাগবে আঠা, তাহলে তার দর্শন পেলাম, তাই তাই আমরা প্রস্থান করলাম, এবং আমরা প্রস্থান করলাম, সুতরাং আমরা প্রস্থান করলাম, তার দর্শন পেলাম, তাই আমরা প্রস্থান করলাম, তার দর্শন করলাম, এবং আমরা প্রস্থান করলাম, তার দর্শন করলাম, সুতরাং আমরা প্রস্থান করলাম। জটিলকে যৌগিক করা খুবই মজা, শর্ত কেটে দিয়ে যোজক, শর্ত কেটে দিয়ে কি যোজক, তা কমা দিলে হবে অথবা শর্ত ওই যে যোজক দিলেও হবে, কোনো সমস্যা নেই। অলরেডি এমনি যৌগিক হয়েছে, দুটি স্বাধীন কি সমাপিকা, কেন তার দর্শন পেলাম, এটি আলাদা ব্যাপার, তার দর্শন পেলাম শেষ, আমরা প্রস্থান করলাম, এটা আলাদা দুটো, তোর স্বাধীন বাক্য, এই দুটি স্বাধীন সমাপিকা ক্রিয়াকে আমরা কমা দিই অথবা কি যোজক দিয়ে ধরে। আর যদি সরল করতে চাই, কি করতে চাই, সরল সরল করতে চাইলে শর্ত তো কেটে দিবই, এই যোজক ফোজক কেটে দিব, আর একটাই কাজ কি সমাপিকাকে অসমাপিকা করে, যে পেলাম পেলাম না সমাপিকা, এটাকে কি করব অসমাপিকা করব, কেমন অসমাপিকা করব, তার দর্শন পেয়ে পেলাম সমাপিকা, তাহলে তার দর্শন কি পেয়ে পেয়ে, তার দর্শন পেয়ে বা পেয়ে, হ্যাঁ যেভাবে খুশি অসমাপিকা, তার দর্শন পেয়ে আমরা প্রস্থান করলাম, তার দর্শন পেলে আমরা প্রস্থান করলাম হবে, তবে পেয়ে তার দর্শন পেয়ে বা তার দর্শন পেয়েই আমরা প্রস্থান করলাম। কোন কোন বই দেখছে তার দর্শন মাত্র এটাও হবে, তার দর্শন মাত্রই বুঝতে পারলেন, তার দর্শন মাত্রই আমরা প্রস্থান করলাম। জি থ্যাংক ইউ। তিনি আমাকে 5 টাকা দিলেন এবং বাড়ি যেতে বললেন, তিনি আমাকে 5 টাকা, তিনি আমাকে 5 টাকা দিলেন এবং বাড়ি যেতে বললেন। তাহলে যৌগিক, জি থ্যাংক ইউ আপনাদের, তিনি আমাকে 5 টাকা দিলেন এবং কি বাড়ি যেতে বললেন, কি যৌগিক, থ্যাংক ইউ। তাহলে যৌগিক, এখন যৌগিক আমরা কি করব, জটিল করব, পরীক্ষক জটিলও করতে বলতে পারে সরলও করতে বলতে পারে, আমরা তো জানি না, যা বলবে তারপরে দুটোই করবো। আর পরীক্ষক যদি আমাকে জটিল করতে পারে, তাহলে জটিল করতে বলে আমরা কি করব, ওই যে আঠা তুলে দিব, যোজক তুলে দিব, শব্দ রাখবো। যদি যৌগিককে জটিল করতে বলে পরীক্ষক, তাহলে আমি ওই অব্যয়টা তুলে দেবো, দিয়ে শব্দ লাগাবো, কি শব্দ লাগাবো, যখন তিনি আমাকে 5 টাকা দিলেন তখন বাড়ি যেতে পারি, যখন তিনি আমাকে 5 টাকা দিলেন তখন বাড়ি যেতে পারি, কিংবা যেই তিনি আমাকে 5 টাকা দিলেন সেই বাড়ি যেতে পারবে, যেহেতু তিনি আমাকে 5 টাকা দিলেন সেহেতু বাড়ি যেতে পারবে, যেমনি তিনি আমাকে 5 টাকা দিলেন তেমনি বাড়ি যেতে পারবে। জৌগিক থেকে শর্ত, ওই যোজকটা তুলে দিলাম, শর্ত লাগাই দিলাম, যোজক তুলে দিয়ে শর্ত লাগাই দিলাম, জটিল। বাবু নিউনা থ্যাংক ইউ। যখন তখন, জি যখন তখন, যেহেতু সেহেতু হবে, যেহেতু তিনি আমাকে 5 টাকা দিলেন সেহেতু আমাকে বাড়ি যেতে বললেন, যেমনি তিনি আমাকে 5 টাকা দিলেন তেমনি বাড়ি যেতে, আর আমরা সরল করবো, তো সরল যদি করি তাহলে শর্ত তুলে দিব, যোজক তুলে দিব, সরল করবো তাহলে শর্তও থাকবে না, যোজকও থাকবে না। আরেকটি কাজ কি, এই যে সমাপিকা দিলেন, এই সমাপিকাকে কি করতে হবে, অসমাপিকা কেমনে করতে হবে, তিনি আমাকে 5 টাকা দিয়ে, তিনি আমাকে 5 টাকা দিয়ে বাড়ি যেতে হবে, তিনি আমাকে, হ্যাঁ খাদিজা বেগম সাদিয়া থ্যাংক ইউ, তিনি আমাকে 5 টাকা দিয়ে বাড়ি যেতে বললেন, রিমন, তিনি আমাকে, তাহলে ওই যে দিলেন সমাপিকাটাকে আমরা কি করেছি,
যোজক তুলে দিয়েছি, শর্ত তুলে দিয়েছি, দিয়ে শুধু সমাপিকাকে অসুবিধা করছি, তিনি আমাকে 5 টাকা দিয়ে বাড়ি যেতে। লেখেন ভিক্ষুককে ভিক্ষা দাও। হ্যাঁ ইব্রাহিম, কারক তো বিশেষে নাই ইব্রাহিম, এই জন্য একটু দেরি পরে পড়াচ্ছি। কারক বিশেষের সিলেবাসে নাই, যদিও কারক থেকে হঠাৎ করে চলে আসতেও পারে, কিন্তু বিশেষের মূল সিলেবাসে কারক নাই, তারপরে করাবো ইনশাল্লাহ। আমি আজকে বাক্য প্রকরণের পরে বানান শুদ্ধিতে যাব, বানান শুদ্ধি বাক্য শুদ্ধি, তারপর ইনশাল্লাহ পদ প্রকরণ কারক, তাহলে তো আমার ব্যাকরণ অনেকটাই শেষ। আপনারা কি বুঝতে পারছেন? আমি সন্ধি করেছি, ধ্বনি পরিবর্তন করেছি, বর্ধ্বনি তত্ত্ব করেছি, সমাস করেছি, প্রত্যয় করেছি, শব্দ প্রকরণ করেছি, আজকে বাক্য প্রকরণ যদি শেষ করে ফেলে আপনারা বোঝেননি যে ব্যাকরণ কিন্তু অনেকটাই কি অনেকটাই শেষ হয়ে গেছে, বুঝতে পারলেন? হ্যাঁ জি, বানানে যাবো শিক্ষার্থী বন্ধুরা, আগামী ক্লাসে আমি বানানে যাবো, বানান শুদ্ধি বাক্য শুদ্ধি। জি, বানান শুদ্ধি বাক্য শুদ্ধিটা করব, করলেই ইনশাল্লাহ অনেকটাই কি, আর তারপরে পদ প্রকরণ কারক, পদ প্রকরণ কারক, তাহলে ব্যাকরণের কি তুষ্টুষ হয়ে যাবে, তারপরে ছোটখাটো থাকবে লিঙ্গ বসন ফসন পদাশ নির্দেশক হ্যান ত্যান, তাহলে কোনো ব্যাপারই না, ওগুলো একদিনে সব তুষ্টুষ হয়ে, বুঝলেন? মূল ব্যাকরণ আর কি কি আছে, আজকে বাক্য প্রকরণ শেষ করে নিয়ে ক্লিয়ার, আগামী দিন থেকে আমি বানান শুদ্ধি ধরবো, দুটো ক্লাসে তো বানান শুদ্ধি, একদিনে তো বাক্য শুদ্ধিকরণ, তারপরে পদ প্রকরণ কারক, তাহলে তো ব্যাকরণ কি মূল ব্যাকরণ শেষ। এরপরে পদাশ্রিত নির্দেশক, উপসর্গ অনুসর্গ, লিঙ্গ বসন ফসন হ্যান ত্যান, কাল মাল জ্যোতিষিহ্ন বিরাম চিহ্ন ভাষা রীতি, এইগুলো তো ভাই কি বাচ্চা বাচ্চা, বুঝলেন ভাই? জি, সমাস শেষ করেছি, প্রত্যয় শেষ করেছি, সন্ধি শেষ করেছি, শব্দ তত্ত্ব শেষ করেছি, শব্দ প্রকরণ শেষ করেছি, বাক্য প্রকরণ শেষ করলাম, ব্যাকরণ কিন্তু এখন বানান শুদ্ধি বাক্য শুদ্ধি করলে ব্যাকরণের কি শেষ ইনশাল্লাহ। জি, টের পাবেন, আমি বলেছি কথা দিয়েছি যে অবশ্যই পিলির আগে 41 পিলির আগে অবশ্যই কি ব্যাকরণ ইনশাল্লাহ শেষ করবো বলেছি, বিশ্বাস রাখবেন, আমার সাথে থাকবেন, আমার সে বেশি পণ্ডিত হবেন না, আর অগা মগা জগা বই পড়বেন না দয়া করে, ঠিক আছে? জি, তুষ্টুষ করে ফেলবো। জি, সাহিত্যের একটি এমনি ক্লাস নিব, একটা জাস্ট আপনাদের প্রশ্ন পদ্ধতি নিয়ে কথা বলবো, সাহিত্য আসলে এত সমুদ্র যে আমি সাহিত্যের সমুদ্রে নামতে চাচ্ছি না, তবে আপনাদের আমি ব্যাকরণটা একটু শেষ করে একটা দিন সাহিত্য নিয়ে একটা ব্রিফ দিব, অর্থাৎ কি ধরনের প্রশ্ন আসতে পারে, কি ধরনের জিনিসগুলো পড়বেন, আর সাহিত্যের কোর্সটা করাবো, আর ব্যাকরণ শেষ করে। জি, তো আমরা চলে আসি, আমরা শেষ করবো আজকে বাক্য রোপণ করেছি। জি, খাবেন আছে কিন্তু ঠেলে দিব, পরিবেশটা সুন্দর না, মনে একটা জোশ আসছে না আপনাদের, চিল্লাই কোন মনে জোশ আসছে কিনা? হ্যাঁ, আরো জোশ আসবে, ব্যাকরণ যখন শেষ হবে, পরীক্ষা যখন দিবেন, বলে দিচ্ছি পরীক্ষার প্রশ্ন মনে হবে কি পানির মতো সহজ, যদি না হয় ব্যাকরণ কোর্স করার পরে টের পাবেন ইনশাল্লাহ, প্রশ্ন আনকমন থাকবে না, ঠিক আছে? ঈশ্বরের একটা জোশ আছে না? হ্যাঁ আইসে তো, হ্যাঁ জি ইনশাল্লাহ। আমরা লিখে ফেলেছি ভিক্ষুককে ভিক্ষা দাও। শিক্ষার্থী বন্ধুরা দেখেন, এর আগে আমরা দুটো করে ক্রিয়া পেয়েছিলাম, অসমাপিকা সমাপিকা যা পায়, অন্তত ক্রিয়া তো কি ছিল, দুইটা ছিল, ক্রিয়া ছিল দুইটা, কিন্তু এখন ক্রিয়াই তো একটা, তাহলে স্মরণ বাক্য
মনোযোগ দেন, শিক্ষার্থীদের মনোযোগ দেন ভাই। হ্যাঁ জি, এর আগে আমরা ক্রিয়া দুটা পেয়েছিলাম, তখন হিসাব দিলাম সব বিজ্ঞান অবশ্যই ক্রিয়া কি একটা, তো একটা ক্রিয়া যখন তখন যেটি সরল লক্ষ্য, একটা ক্রিয়া মানে কি? হ্যাঁ সরল বাক্য, সাপলা খাতুন সিল্লাই মার্কেট পাওয়া যাইব না, সিল্লাই মার্কেট পাওয়া যাইব না, পড়ায় মার্কেট পাইতে হবে তাই না? জি পড়ায় মার্কেট পাইতে হবে ভাই, পড়ায় মাথার গ্রাম পাই ফেলে আপনাদের পড়াচ্ছি। তারপরেও কিছু মানুষ বলবে যে জুয়েল কিবরিয়া ভালা না, আমি তো কই জানি তো ভালা না, কি আপনারা যারা যারা এর আগে ভালো পেয়েছেন ভালো লয়ে থাকে না? জি তাহলে ক্রিয়া একটা দাও, এবার আমরা জটিল করব যৌগিক করব, কেমনে করব বলেন? জটিল যৌগিক যাই করে আমার তো ক্রিয়া লাগবে দুইটা, এর আগে তো অসমাপিকা ছিল সমাপিকা বানালাম, এবার ক্রিয়াই তো কি একটা, ক্রিয়া একটা, এবার একটা ক্রিয়া রে একটা ক্রিয়া রে দুইটা ক্রিয়া বানাইতে হবে, কেমনে? এইভাবে বানাতে হবে যে ভিক্ষুক তাকে ভিক্ষা দাও, যে ভিক্ষুক তাকে ভিক্ষা দাও, যে ভিক্ষুক, যে ভিক্ষুক তাকে ভিক্ষা দাও, যে ভিক্ষুক তাকে ভিক্ষা দাও। এখন শিক্ষার্থী বন্ধু আপনি বলবেন স্যার এখানে তো ক্রিয়া শুধু একটা দাওয়ার ক্রিয়া কই, ক্রিয়া তো দুটা লাগবে, জটিল যৌগিক যাই করি ক্রিয়া যে দুটা লাগবে, আসলে এখানে একটা ক্রিয়া আছে যে হয়, এখানে একটা হয় আছে, ইংরেজিতে অক্সিলারি এম ইজ আর বাংলায় উজ্জ্বল থাকে, বাংলা ভাষায় ক্রিয়া খুব অপরিহার্য, কিন্তু একটা ক্রিয়া উজ্জ্বল থাকতে পারে কি সেটা, সেটা হলো হয়, হয়। তো যে ভিক্ষুক তাকে ভিক্ষা দেয় এখানে একটা ক্রিয়া আছে, কিন্তু আপনি হয়তো ক্রিয়াটা বোঝেননি, বুঝতে পেরেছেন? তো যে হয় ভিক্ষুক হয়টা উজ্জ্বল রাখতে পারে হয়, আর যদি বলেন না স্যার আমি কি করবো আমার দেওয়াই লাগবে, আমি দুটো ক্রিয়া আমি দেখতে চাই, আমি উজ্জ্বল উজ্জ্বল বুঝি না, তাহলে যে ভিক্ষা চাই, ঠিক আছে, তাহলে আসো যে ভিক্ষা চাই বা যে ভিক্ষা করে, আমি কি বোঝাতে পারলাম? যে ভিক্ষুক এখানে একটা ক্রিয়া আছে হয়, হয়তো একটু উজ্জ্বল আছে বিধায় আপনি অবশ্যই বোঝেন না, কিন্তু আপনি তো লিখবেন অপশনে থাকবে, তো অপশনে থাকলে যে ভিক্ষুক এটিও একটা ক্রিয়া, আপনি যে হয় ভিক্ষুক কাজে বুঝতে পারবেন একটা ক্রিয়া হয় সব ক্রিয়া, আর তাকে ভিক্ষা দাও, তাহলে যে ভিক্ষুক তাকে ভিক্ষা দাও এটিও হবে জটিল, যে ভিক্ষা চায় বা যে ভিক্ষা করে তাকে ভিক্ষা দাও, এই যে যে দিয়ে আছে তাহলে জটিল যে তাকে জটিল, এবার আমি যৌগিক করবো, যৌগিক তাহলে কি সে ভিক্ষুক তাই তাকে ভিক্ষা দাও, সে ভিক্ষুক তাই তাকে ভিক্ষা দাও, কিন্তু এখন বললাম যে স্যার আমার ক্রিয়া কোন ক্রিয়া তো না, সে হয় ভিক্ষুক হয় নাই, তাহলে আমি তো ক্রিয়া লাগাবো আমি উজ্জ্বল রাখবো না, তাহলে কি করবো সে, সে ভিক্ষা চায়, সে ভিক্ষা চায় বা সে ভিক্ষা করে তাই তাকে ভিক্ষা, সে ভিক্ষা করে তাই তাকে ভিক্ষা, দেখেন যৌগিক কি হয়ে গেছে, কি হয়ে গেছে যৌগিক। মিথ্যাবাদীকে সবাই অবিশ্বাস করে, না ভাই যখন ভিক্ষুক আসবে আসা মাসে আসবে, আপনি তো ভিক্ষা চাই না বললাম, আমি তো বর্তমান কালে বলেছি, শাবনুর, শাবনুরকে তো আমি খুঁজতেছি, হ্যাঁ শাবনুর সাহান আপনি করবে ভিক্ষা, ভিক্ষুক আসবে তখন ভিক্ষা দিব না, আপনি কাল কেন পরিবর্তন করছেন, কাল তো পরিবর্তন করা যাবে না ভাই, আমরা বলেছি ভিক্ষা দাও আর আপনি বলেন যে ভিক্ষা দেওয়া হবে বা চাইবে, কাল চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে? জি মিথ্যাবাদীকে সবাই অবিশ্বাস করে, মিথ্যাবাদীকে সবাই অবিশ্বাস করে, তাহলে এটি সরল বাক্য আছে, কি আছে সরল বাক্য আছে, আমরা কি করব জটিল যৌগিক যাই করি, এবার আমাকে কি করতে হবে দুটো অংশ পাঠ বানাতে হবে, তাহলে কি আচ্ছা যৌগিক করেন তো যৌগিক, আচ্ছা জটিল করেছেন ঠিক আছে, আপনি যে মিথ্যাবাদী তাকে সবাই অবিশ্বাস করে, জি যে মিথ্যাবাদী তাকে সবাই অবিশ্বাস করে, তাহলে যে মিথ্যাবাদী বলেন তো এখানে আপনি ক্রিয়া পাইলেন কই, আমার যে দুটো ক্রিয়া লাগবে জটিল করতে হলে, তাহলে যে মিথ্যাবাদী এখানে ক্রিয়া কই, ওই যে ক্রিয়া হয় হয় উজ্জ্বল আছে,
হয়টা উজ্জ্বল আছে থাকতে পারবে, ইংরেজির অক্সিলারি অ্যামিজার বাংলায় হয় উজ্জ্বল থাকবে। এ আমার ভাই, এ আমার ভাই, তাহলে ক্রিয়া কই? এ আমার ভাই ক্রিয়া কই? তাহলে এ হয় আমার ভাই, হয়টা কি উজ্জ্বল আছে। তাহলে যে হয় মিথ্যাবাদী, হয়টা আমি লিখবো না, যে মিথ্যাবাদী তাকে সব অবিশ্বাস করে, ঠিক আছে। আরো যদি বলবেন না স্যার আমার ক্রিয়া দেওয়াই লাগবে, আমি না দেখে ক্রিয়া বিশ্বাস করবো না, তাহলে যে মিথ্যা কথা বলে বাদীটাকে ক্রিয়া বলে লাগবে। যে স্যার আমি ক্রিয়া হয় ময় বুঝি না, উচ্চ উচ্চ বুঝি না, আমার ক্রিয়াটাকে থাকতে হবে। যে মিথ্যা কথা বলে তাকে সবাই অবিশ্বাস করে, তাহলে ক্রিয়া পেলেন। যে মিথ্যা কথা বলে অস্বাভাবিক ক্রিয়া তাকে সমস্যা, অথবা এখানে যে মিথ্যাবাদী তাকে সমস্যা। যৌগিক করবো, যৌগিক করবো, সে মিথ্যাবাদী, সে কি মিথ্যাবাদী, তাই বা সে নামা দিতে পারেন, তবে সাবজেক্ট একটা দিয়ে দিলে ভালো হয়। সে মিথ্যাবাদী তাই সবাই তাকে অবিশ্বাস করে, বা মিথ্যাবাদী তাই সবাই তাকে অবিশ্বাস করে, তবে সে দিলে ভালো হয়, সাবজেক্ট একটা লাগালে ভালো হয়। সে মিথ্যাবাদী তাই সবাই তাকে অবিশ্বাস করে। ফুটন্ত জলের হাত দিও না, ফুটন্ত জলে হাত দিও না, ফুটন্ত জলে হাত দিও না, সরল বাক্য তাই না? তাহলে যেহেতু ফুটন্ত জল, যেহেতু ফুটন্ত জল, সেহেতু হাত দিও না, যেহেতু ফুটন্ত জল সেহেতু হাত দিও না। অথবা বলেন যেহেতু জল ফুটছে, যেহেতু জল ফুটছে সেহেতু হাত দিও না। যোগী কিভাবে যেহেতু সেহেতু কেটে দেন, ফুটন্ত জল, ফুটন্ত জল তাই হাত দিও না, বা সুতরাং হাত দিও না। বলেন কি সমস্যা? এখন আমি উদাহরণ দিতে পারি, পাঁচটা, দশটা, পঞ্চাশটা, একশোটা, এক হাজার, এক লাখ, হাজার হাজার উদাহরণ কত দিব। সারাদিন যদি সারা যদি উদাহরণ দিতে থাকি তাও কি শেষ হবে না, কিন্তু বিষয়টা তো একই, কাহিনী তো একই, ঘটনা তো কি একই, তাই না? একই ডায়লগ তো নাকি সবার জন্য, একই ডায়লগ না আলাদা, সব একই ডায়লগ। জি হ্যাঁ, তোমাকে স্যার আমি কি বাঁচবো না, তুমি আমার জানা, তোমার মতো মেয়ে আমি জীবনে আর কোনোদিন দেখি, তাই তো? তাহলে এখন আমরা হয়তো আরো দুই একটু দুটি বাক্য প্র্যাকটিস করি, এক দুটো বাক্য। মা ছিল না বলে কেউ তার সুর বেঁধে দেয়নি, মা ছিল না বলে। হ্যাঁ, হুমায়ুন কবির আজকে এক্সাম হবে, হ্যাঁ, এই আমার ক্লাসের পরে এখনই আর 5 মিনিট ক্লাস নেব ইনশাল্লাহ, 5 মিনিট পরে। না, মীমাংসার আকাঙ্ক্ষা আসক্তি বাক্য শুদ্ধিকরণে, আকাঙ্ক্ষা আসক্তি বাক্য শুদ্ধিকরণ, বাবা শুদ্ধিকরণে গিয়ে পড়াবো। আজকে পরীক্ষা হবে কত শব্দ প্রকরণ চ্যাপ্টারের পর, আমার ক্লাস 11টায়, জাস্ট 11টায় কি প্রশ্ন দেব, কি প্রশ্ন, কি পরীক্ষা, শব্দ প্রকরণ। জি, মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, কি বাক্য বলেন তো, কি বাক্য, কে বলবেন? যে ধ্রুব, তার, রাহেল, এমন কোন ব্যাকরণ নাই যে ক্লাস হবে না, এমন কোন টপিক নাই, কারণ আমার এখানে শুধু বিসিএস না, বিসিএস প্রাইমারি নিবন্ধন অ্যাডমিশন এমনকি 9-10 ইন্টারের ছাত্র আমার এই ব্যাচে আছে, বুঝতে পারলেন? আমি গুরুত্বপূর্ণ টপিক বিসিএস অনুযায়ী আগে করছি, কিন্তু সকল ব্যাকরণের যত কিছু আছে সবকিছু ইনশাল্লাহ করা বুঝি। তাহলে কি বলেছেন, সরল বাক্য, গুড, থ্যাংক ইউ, আপনারা তো অনেক বোঝেন, সরল বাক্য, গুড। মা ছিল না বলে কেউ তার সুর বেঁধে দেয়নি। এখন আমরা জটিল করব, কি করব, জটিল, আচ্ছা কি জটিল করব, তার মা ছিল না, তার মা ছিল না তাই কেউ তার সুর বেঁধে দেয়নি, তার মা ছিল না
তাই কেউ তার চুল বেঁধে দেয়নি, তার মা ছিল না তাই বা সুতরাং কেউ তার চুল বেঁধে দেয়নি, যৌগিক। আর যদি জটিল করি তাহলে শর্ত লাগাবো, জটিল করবো তাহলে কি শর্ত লাগাবো? যেহেতু তার মা ছিল না, যেহেতু তার মা ছিল না সেহেতু কেউ তার চুল বেঁধে দেয়নি। যেহেতু তার মা ছিল না সেহেতু কেউ তার চুল বেঁধে দেয়নি, জটিল। আর তার মা ছিল না তাই বা সুতরাং কেউ তার চুল বেঁধে দেয়নি। এরকম বাক্য আছে, তুমি আসবে বলে হে স্বাধীনতা সকিনা বিবির কপাল ভাঙলো, তুমি আসবে বলে স্বাধীনতা সকিনা বিবির কপাল ভাঙলো, সরল বাক্য। তো যেহেতু তুমি আসবে হে স্বাধীনতা, যেহেতু তুমি আসবে হে স্বাধীনতা সেহেতু সকিনা বিবির কপাল ভাঙলো, জটিল। যৌগিক, তুমি আসবে হে স্বাধীনতা তাই বা সুতরাং সকিনা বিবির কপাল ভাঙলো। এই যে আমি বুঝিয়ে দিলাম, এই যে আমি আপনাদেরকে একটা ধারণা দিলাম, জ্ঞান দিলাম, নলেজ দিলাম, আমার কাজ তো আপনাকে পড়িয়ে দেওয়া না, পড়তে হবে আপনাকে। আমি শুধু আপনাকে কি জ্ঞান দিব, প্রজ্ঞা দিব, দর্শন দিব, আপনাকে ভাবাবো, জানাবো, কিন্তু আপনাকে তো ভাই পড়তে হবে, নিজ দায়িত্ব করতে হবে, ঠিক আছে? ইনশাল্লাহ অবশ্যই পড়বেন। তাহলে নেক্সট ডেতে জি আমরা আজকে হলো কি বার, শনিবার, তাহলে সোমবার, এবং সোমবারে কিন্তু শিক্ষার্থীরা আজকের ক্লাসের পরীক্ষা, যেহেতু এই টপিকটি শেষ হয়ে গেল বাক্য প্রকরণ, বাক্য প্রকরণ মোটে শেষ, তবে একটা শর্ত থাকলো, আপনারা যারা প্র্যাকটিস করবেন, ভালো করে শোনেন, প্র্যাকটিস করতে গিয়ে কোন কোশ্চেনটা হুমায়ুন কবির, কোন কোশ্চেনটা বাবা আমি কোশ্চেন পাইনি, হুমায়ুন কবির তোমার কই কোশ্চেন, স্যার প্লিজ এই কোশ্চেনটার অ্যান্সার দিন, কোশ্চেন কই, এই কোশ্চেনটার অ্যান্সার দেন, মানে বুঝি না হুমায়ুন কবির, আবার কোশ্চেনটা করেন, আমি কোশ্চেন দেখিনি জি। 41 ফার্স্ট বিসিএস এর ডেট কি ঠিক থাকবে? বাবারে আমি তো পিএসসি এর সদস্য না, চেয়ারম্যান না, বুঝো নাই, বাংলাদেশে কখন কি হয় এইটা আমি কেমনে বলবো বলো? হুমায়ুন কবির হবে না এটা মনে নিও না, তাহলে পড়া ঢিল হয়ে যাবে, হবে না, না হবে এটা ধরে পড়ো, যদি না হয় তাহলে আরো পড়বা, কিন্তু হবে না ভেবে নিলা, যদি হয় তখন কি হবে বলো? হবে না ভেবে নিলা, এবার হলো তখন কি হবে? কাজেই বাবারে হবে না এই চিন্তা মাথায় আনবা না, মনে করবা যে 19 তারিখ পরীক্ষা হবে, এইভাবে ফোর্সে পড়ো, হবে কি হবে না তোমার এত চিন্তা কেন, হলে হবে না তুমি হলে কি হবে না হলে কি হবে এত কেন চিন্তা করবো, তোমার পড়তে হবে, পড়া তোমার দায়িত্ব জি। আচ্ছা জটিল আর মিশ্র কোনো পার্থক্য নেই, যাহার নাম জটিল, যাহার নাম জটিল তাহার নাম মিশ্র, একই জিনিস একই মাল, কিন্তু অপশনে কোনো কোনো পরীক্ষা, কিছু পরীক্ষক আছে অগা মগা, বুঝেননি, অপশন তো চারটা লাগবে, একটা দেশে সরল, একটা দেশে জটিল, একটা দেশে যৌগিক, আর একটা কি দিবে, তো মিশ্র দিয়ে দিয়েছে, আসলে জটিল মানে মিশ্র, জটিল মানে মিশ্র, দুটোই উত্তর দেওয়া যাবে, তবে নিয়ম হলো যদি দুটো উত্তর থাকে তাহলে কোনটা দিবেন, যেটা শুরুতে দিবেন, যেটা কি শুরুতে দিবেন, প্রথমে দিবেন। হ্যাঁ রাশেদ তন্নের, যেহেতু আপনি ক্লাস করেননি যে ভিডিও গুলো দেখে নেবেন জি, ইনশাল্লাহ ভিডিও দেখবেন, অপশনে দুটো থাকলে প্রথমটা উত্তর দিবেন। হ্যাঁ তামিমা তুমি আসবে বলে নাসিরের কপাল ভাঙলো না তার নাসিরের কপাল ঝুললো, রাকিবের কপাল ভাঙলো, তুমি আসবে বলে হে তামিমা রাকিবের কপাল ভাঙলো জি, ভিডিও গুলো দেখবেন ভাই, ভিডিও গুলো দেখে নেবেন জি ইনশাল্লাহ। স্যার উনি বলেছেন যে আজকের এক্সাম, এটা কি টুমোরো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগামীকাল 12টা পর্যন্ত দেওয়া যাবে, আজকে যে পরীক্ষাটা 11টায় শুরু হবে এটা আগামীকাল দুপুর 12টা পর্যন্ত দেওয়া যাবে ইনশাল্লাহ। চিহ্নগুলো গুছিয়ে দিলে ভালো হতো, চিহ্নগুলো মানে বুঝি নেই, শুভ তোমার প্রশ্নের উত্তর, চিহ্নগুলি বুঝি নাই,
ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, ইনশাআল্লাহ তোমরা বাক্য প্রকরণ প্র্যাকটিস করবে, ঠিক আছে, প্র্যাকটিস করবে। আর যদি কোনো, ওই যে বললাম যে করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয়, যদি কোনো কনফিউশন হয়, যদি কোনো এ হয়, তাহলে সেগুলো আমাকে জিজ্ঞেস করা যাবে। কিন্তু ওই যে বললাম যে স্যার অমুক বইয়ে এই দেখেছি, তমুক বইয়ে দেখেছি, অগামগা জগা বইয়ের কোনো রেফারেন্স দেব না। রেফারেন্স দিতে হলে ভালো ভালো বইয়ের রেফারেন্স দিতে হবে, ডক্টর সৌমিত্র শেখরের বই রেফারেন্স দিতে হবে, ডক্টর এনামুল হক, মনির চৌধুরী, হায়াত মাহমুদ, বুঝতে পারলেন, ডক্টর হুমায়ুন আজাদ, ভালো ভালো বইয়ের রেফারেন্স দিতে হবে ভাই। ক্লিয়ার? ভালো বই দেখে পড়বেন, জি। তো ভালো থাকবেন, শুভকামনা, শুভরাত্রি, ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ। 11টায় পরীক্ষা দেবেন, জি, ধন্যবাদ।